আমি ক্রোধা ওকে আমাদের চেতনার বাতিঘর, প্রয়াত শিল্পগুরু, কবি ও লেখক অরবিন্দ দাশগুপ্ত স্মরণে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান তাঁরে খুঁজি আপনায় শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে যারা উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমি তাদের নাম বলছি। ডক্টর আব্দুল মোমেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জনাব খান মোহাম্মদ বিল্লাল, সাবেক অতিরিক্ত সচিব। চিত্রশিল্পী আফজাল হোসেন, অধ্যাপক নেসার হোসেন, অধ্যাপক শিশির ভট্টাচার্য, অধ্যাপক জামাল আহমেদ। এছাড়াও আমাদের সিলেট থেকে সংযুক্ত হবেন হিমাংশু বিশ্বাস, নজরুল সঙ্গীত শিল্পী, মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য, হ্যারল্ড রশিদ, জামাল মাহবুব, সংগঠক শিশু সংগঠক ডক্টর সেলু বাসিত, ডক্টর আবুল ফতে ফাত্তা, সাংবাদিক আল আজাদ এবং প্রয়াত অরবিন্দ দাশগুপ্তের ছোট ভাই বিভু দাশগুপ্ত। উপস্থিত শুধু এবং যারা অনুষ্ঠান দেখছেন, আমরা প্রথমে আমাদের প্রয়াত চিত্রশিল্পী অরবিন্দ স্যার তার জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করছি। যে তথ্যচিত্রটি দেখার পর প্রত্যেকেই তার সম্পর্কে আরো অবগত হবেন এবং প্রত্যেকে তাদের বক্তব্য রাখতে সুবিধে হবে। তথ্যচিত্র জীবনকে তিনি জলের মতো সাজিয়েছেন, শত শত ছাত্র তৈরি করেছেন, ছাত্ররা অনেকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা করেন, তিনি শিশুদের সাথে ছবি আঁকতেন, আকার ছলে নৈতিকতা শিখাতেন, শিশুদের মতো জীবনকে উপভোগ করতেন, ছোট ছোট আনন্দে অনেক আনন্দিত হতেন, বড় কোনো কষ্টে দুঃখ পেলেন লাল রং মাধ্যম ছিল ছবি আঁকা। চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত হবিগঞ্জের আজমিরিগঞ্জে 1953 সালে 15ই মার্চ জন্মগ্রহণ করেন। বাবা নরেন্দ্রচন্দ্র দাশগুপ্ত, মাতা কুমুদিনী দাশগুপ্ত। কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও দি এইডেড হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন 1968 সালে। চারুকলার প্রতি আগ্রহ তৈরি হয় সিলেট প্রবীণ চিত্রশিল্পী সাগর সিংহের কাজ দেখে। সাগর সিংহের কাছেই হাতে খড়ি। বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়, বর্তমানে চারুকলা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অফ ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেন 1976 সালে। শিল্পাচার্য জয়নুল আবেদিন, চিত্রশিল্পী কামরুল হাসান, বাসিত মোহাম্মদ, রফি জীবনের বেশিরভাগ সময় তিনি শিল্পচর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন, নিজে বাস্তববাদী ছবি আঁকতেন, যান্ত্রিকতা ভালো লাগতো না। সাজু আর্টস অ্যান্ড ক্রাফট গ্যালারি ঢাকার আয়োজনে 1980 সালে প্রথম একক চিত্র প্রদর্শনী করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। যান্ত্রিক নগরী ঢাকাকে বিদায় দিয়ে সিলেটকে সাজাতে থাকেন। 1982 থেকে 1983 সাল পর্যন্ত প্রশিক্ষক ছিলেন চারুবিদ্যালয় সিলেট প্রান্তিক কচিকাঁচা।
সালে প্রতিষ্ঠানের বিভাগের প্রথম সংস্থা ডিজাইন সেন্টার। 1984 সাল থেকে 2017 সাল পর্যন্ত চারুকলা প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের চারুকলা বিভাগকে সমর্থন দেন। 1990 থেকে 2016 সাল পর্যন্ত চারুকলা প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিলেট জেলার। 1994 সালে প্রতিষ্ঠা করেন চারুনিকেতন সিলেট এবং সোপান। শিশুদের চার নৃত্য, তবলা ও সঙ্গীত বিদ্যালয়। 2001 সালে দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী আয়োজন করেন সিলেট অডিটোরিয়াম। 2002 সালে প্রতিষ্ঠা চারুকলি শিশু চারু বিদ্যালয়। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানে শিশুদের চারু শিক্ষা দিতেন। 2006 সালে প্রিয় ছাত্র শাহ আলমের অকাল প্রয়াণে ভেঙে পড়েন তিনি। জীবনের শেষ সময় পর্যন্ত শাহ আলমের সুখ তার মাঝে ছিল। 2016 সালে শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস আয়োজন করে তৃতীয় একক চিত্র প্রদর্শনী দুঃখ করোনা বাঁচো। 2020 সালে করোনার মহামারীতে চতুর্থ একক চিত্র প্রদর্শনী পবনী স্বপন বনি অনলাইনে আয়োজন করে শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস। আনন্দের ব্যাপার যে গত 21 জুলাই আমার চতুর্থ একক প্রদর্শনী হয়েছে শাহ আলম ওয়েব পেজের দেখতে পাওয়া যাবে না, অনলাইনে প্রদর্শনী। কারণ এখন যে সময়কাল, এই সময়কালের মধ্যে প্রদর্শনী করা সম্ভব না, কাজেই আমি অনলাইনের মাধ্যমে এই প্রদর্শনটি করেছি। প্রদর্শনীর আয়োজক শাহ আলম আর্টস অ্যান্ড গ্যালারি। 21 তারিখ যে এক্সিবিশনটা আমার শুরু হয়েছে তা উদ্বোধন করেছেন মাননীয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। এই সামান্য আমার একটি প্রদর্শনী উদ্বোধন করেছেন এবং প্রায় ঘণ্টাখানেক যাবৎ সেই বক্তৃতা মঞ্চে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমার প্রদর্শনীতে 62টি ছবি হয়েছে। বিষয়বস্তু হিসাবে আমি যে বিষয়গুলা গ্রহণ করেছি বা প্রদর্শনের জন্য ব্যবস্থা করেছি তা হল যে করোনা ভাইরাসের আছে গতি, তার চরিত্র এবং তার একটা চরিত্রে একটা রূপরেখা নিয়ে তার করোনা ভাইরাস উপর দিক ছুঁয়ে নিয়ে এঁকেছি। তারপরে যে ছবিগুলো আছে আমাদের সামাজিকভাবে বর্তমানে যে বিষয় রয়েছে, সামাজিক বিষয়ের মধ্যে রোমান্টিকতা আছে, নানান রকম স্বাভাবিক জীবনযাপনের পদ্ধতি সম্বন্ধে কিছু ছবি আছে, আছে সামাজিক অবক্ষয়ের ছবি। তারপরে বিজ্ঞানভিত্তিক কিছু ছবি, বিজ্ঞানভিত্তিকভাবে আমি কিছু
ছবি এঁকেছি, ওইভাবে মিলিয়ে এই বিষয়গুলোকে নানানভাবে সাজিয়ে নিয়েছি। জীবন প্রতিষ্ঠার জন্য একান্ত চেষ্টা করেছেন। করোনার মহামারীর মাঝে সিলেট আর্ট কলেজ প্রতিষ্ঠার জন্য জেলা প্রশাসককে সভাপতি করে 11 সদস্য বাস্তবায়ন কমিটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রস্তাবিত আর্ট কলেজের অধ্যক্ষ থাকা অবস্থায় 2021 সালের 18 জুলাই 23 দিন মহামারী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তথ্যচিত্রটি দেখলাম। আমাদের আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, সিলেট চারুশিল্পী সমন্বয় পর্ষদ এবং শাহালম গ্যালারি অফ ফাইন আর্টসের যৌথ উদ্যোগে, এবং কারিগরি সহযোগিতায় আছে স্মিথ আইটি। তো আমরা এখন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখবে রজতকান্তি গুপ্ত। কিছুক্ষণের জন্য আসলে আমরা হারিয়ে গিয়েছিলাম, যদিও খুব ছোট পরিসরে একটি তথ্যচিত্র আমরা দেখেছি, কিন্তু অনেকটা আবেগ ভালোবাসায় হারিয়ে গিয়েছিলাম স্যারের এই মুখমণ্ডল দেখে। যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধার সাথে প্রথমেই স্মরণ করছি প্রয়াত শিল্পগুরু বহুমাত্রিক গুণের অধিকারী অরবিন্দ দাশগুপ্ত, যিনি মাত্র কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। শত চেষ্টার পরও তার পরিবার আমাদের অনেক প্রার্থনা, তাকে আমরা ধরে রাখতে পারিনি। আমরা বিশ্বাস করি তিনি পরকালে পরপারে যেখানে আছেন শান্তিতে থাকবেন, কারণ তিনি একটি শান্তিময় পৃথিবীর জন্য, শান্তিময় দেশের জন্য তার শিল্পকর্মকে সবসময় সামনে রেখেছেন। আজকে কৃতজ্ঞতা জানাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, শত ব্যস্ততার মাঝেও তিনি এই আন্তর্জাতিক অনুষ্ঠানে সময় দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই সকল আলোচক বৃন্দকে, এই সময় আমাদের সিলেটের শিল্প সংস্কৃতি কর্মীদের পাশে অরবিন্দ দাশ গুপ্তের স্মরণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের বিশ্বাস সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, চিত্রশিল্পী সমন্বয় পর্ষদ এবং শাহালম গ্যালারি অফ ফাইন আর্টস অতি অল্প সময়ে তিনটি সংগঠন ভার্চুয়ালি আলোচনার মাধ্যমে, টেলিফোনে আলোচনার মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপন করতে পেরেছি। এই অনুষ্ঠানে আমি বক্তব্য রাখব না, শুধু আপনাদের অতিথিবর্গের আমরা কথা শুনব এবং একটি অনুরোধই করব, শিল্প সাহিত্য অঙ্গনে সংস্কৃতি অঙ্গনে আমরা অনেককে হারিয়েছি এই করোনা ভাইরাসের কারণে, অনেক কৃতিমান পুরুষকে আমরা হারিয়েছি, আমরা সকলের প্রতি শ্রদ্ধা রাখি। অরবিন্দ দাশগুপ্ত যে স্থানটি শূন্য করে গিয়েছেন এই স্থানটি আমরা পূরণ করতে পারবো না, কারণ তার সমতুল্য, তার কাছাকাছি কেউ বিশেষ করে আমাদের সিলেটে আমাদের পাশে নেই। আপনারা আমাদের পাশে থাকবেন যারা শিল্প চর্চার সাথে, চিত্রকলার সাথে আছেন, দেশে দেশের বাইরে ঢাকাতে রাজধানীতে আছেন, সিলেটের শিল্প সংস্কৃতির এবং চিত্রকলার পাশে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, এবং স্যার যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আবারও স্যারের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি,
পরিশেষে আমরা জানি যে আমাদের সিলেটের আরেকজন কৃতি পুরুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী ভাষা সৈনিক আবুল মাল আব্দুল মুহিত মহোদয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার পরিবারের সদস্য আক্রান্ত হয়েছেন। আমরা তিনি সহ সকলে করোনা মুক্তির জন্য প্রার্থনা করি। ধন্যবাদ শেরো ভাই, ধন্যবাদ সকল আলোচক বৃন্দকে, কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠানের সাথে আছি। আমার বক্তব্য শেষ হয়েছে শেরো ভাই। অনুষ্ঠান পরিকল্পনার অন্যতম ছিলেন আমাদের সাংবাদিক অপূর্ব শর্মা। আমরা তার কাছ থেকে সংক্ষিপ্ত কথা শুনেই আমরা আলোচক সম্মানিত আলোচক বৃন্দের কাছে চলে যাব। আমরা অনুরোধ জানাচ্ছি অপূর্ব শর্মাকে তার বক্তব্য রাখার জন্য। শোনা যাচ্ছে? সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখবেন অপূর্ব শর্মা। আচ্ছা স্যার, অরবিন্দ স্যারের আমরা একটা ডকুমেন্টারি দেখলাম, স্যার সম্পর্কে আমরা সকলেই জানি। আজকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য, স্মৃতি তর্পণের জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। তো স্যারের মৃত্যুর পরপরই আসলে আমি হিমনের সাথে কথা বলি যে আমাদের একটা কিছু করা প্রয়োজন। তো হিমন বললো যে ঠিক আছে দাদা, কি করা যায়। তো বললাম যে আমরা সম্মিলিতভাবে যদি একটা মানে উদ্যোগ নিতে পারি তাকে নিয়ে, তাহলে মানে ভালো হয়। তো হিমন বললো দাদা আপনি বলেন কি করা যায়। আমি বললাম যে আমরা আন্তর্জাতিক একটি আয়োজন করতে পারি, সে অনুযায়ী হিমন কাজ শুরু করে, যার ফলশ্রুতিতে সম্মিলিত নাট্য পরিষদ সহ যে অন্য দুটি সংগঠন মিলে এই আয়োজন করা হয়েছে, তারে খুঁজি আপনায় নামে এই নামটিও আমি দিয়েছি। এবং এই নামটি দেওয়ার পেছনে একটা কারণও আছে যে এই নামেই কিন্তু আমরা একটা সারগ্রন্থ খুব শিগগির করব। আজকে যারা অনুষ্ঠানে অংশ নেবেন তাদের প্রত্যেকের প্রতি আমার বিনম্র আহ্বান যে আপনারা এই যেহেতু আমাদের অরবিন্দ স্যারের ঘনিষ্ঠজন ছিলেন, সেহেতু আপনারা প্রত্যেকেই যদি একটি করে লেখা দিয়ে আমাদের তারিখুজি আপনায় সারা গ্রন্থটিকে ঋদ্ধ করেন আমরা খুশি হব। একটা বিষয় আজকে আমি উল্লেখ করতে চাই, আমরা যারা আজকে যারা গুণীজন আছে আমরা কিন্তু তাদের কদর করি না, কদর করতে পারি না। এটা আমাদের একটি ব্যর্থতা আমি বলবো, আমাদের সামাজিক ব্যর্থতা আমি বলবো। যেটা আমরা কিন্তু অরবিন্দ স্যার থাকতে আমরা কিন্তু চেষ্টা করেছি তাকে মূল্যায়ন করার। যুগবেদী থেকে আমরা কিন্তু পূর্ণ পৃষ্ঠার একটি আয়োজন করেছিলাম 2017 সালে, তাকে নিয়ে আমরা একটি ক্রোপত্র বের করেছিলাম। শাহ আলম আর্ট গ্যালারি কিন্তু তার জন্মদিনও উদযাপন করেছিল, বা ছোট ছোট সংগঠন থেকে কিন্তু তাকে সম্মাননাও জানানো হয়েছিল। কিন্তু আজকে আমরা বড় পরিসরে করতে যাচ্ছি, কিন্তু তাকে যদি জীবদ্দশায় যদি আমরা বড় করে যদি সম্মান জানাতে পারতাম তাহলে কিন্তু আমরাই সম্মানিত হতাম, কিন্তু সেই সম্মানটা আমরা জানাতে পারিনি। আজকে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমি অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম, যদি ভুল না হয়ে থাকে, যে বাংলাদেশ শিশু একাডেমি সিলেট শাখা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিলেট শাখার পক্ষ থেকে কোনো উদ্যোগই নেওয়া হয়নি তার মৃত্যুর পর। এমনকি তার মরদেহে একটি ফুলের তুরা পর্যন্ত পাঠানো হয়নি, যে দুটি সংস্থার সাথে সংগঠনের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন, এবং এই দুইটি সংস্থা থেকে সংগঠন থেকে তার অগণিত ছাত্র তিনি গড়ে তুলেছেন। এই যে আমাদের যে জানি না কি কারণে তারা এটা করেছেন, এই যে না করার কারণ তারা আমার কাছে চোখে পড়েনি, তাদের সুখ প্রকাশের বিষয়টিও যে এটা সুখ পত্রিকায় সুখ প্রকাশ তারা করেননি। এই যে দুটি প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন কেন যে তারা করলো না জানি না, এই এই ব্যর্থতা কেন আমরা বারবার কেন এরকমটি আমাদের ক্ষেত্রে হচ্ছে, আমাদের যারা অগ্রজ তাদের কেন আমরা মূল্যায়ন করতে পারতেছি না। আজকে মৃত্যুর পর আমরা হাহাকার করতেছি, কিন্তু বেঁচে থাকতে কেন আমরা তাদেরকে সম্মান দেব না। আমি আরেকজনের কথা উল্লেখ করতে চাই, আজকে যে এই যে আজকের যে অনুষ্ঠান আয়োজন এবং এই যে একটা মেলবন্ধন ঢাকার সাথে সিলেটের, বা সমগ্র শিল্পীদের সাথে, যে সিলেটের শিল্পীদের বা আন্তর্জাতিক বা সিলেটের যে যারা বরেণ্য শিল্পী এবং ঢাকার যারা বরেণ্য শিল্পী, এই যে যোগসূত্রটা যিনি তৈরি করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় হেরল্ড রশিদ ভাই, তো হেরল্ড ভাইয়ের কিন্তু এবছর কিন্তু
65তম জন্মদিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু কেউ কোনো উদ্যোগ নেই, এটা এই আয়োজনের জন্য বলি নাই। আর অনেক মানুষ আছেন যাদেরকে আসলে সম্মান জানানো উচিত। গুণীর যদি আমরা কদর না করতে পারি সমাজে, তাহলে আরেকজন গুণী জন্মাবে না। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সকলের প্রতি, আসুন আমরা গুণীদের কদর করতে জানি, যারা নিবেদিত প্রাণ, যারা নিষ্ঠাবান, যারা এই সমাজকে বিনির্মাণে ভূমিকা রেখে চলেছেন, যারা আলো আলোর অভিসারী, যারা আলোর পথের অভিযাত্রী, তাদেরকে আমরা মূল্যায়ন করি। যে কলেজের স্বপ্ন দেখে গেছেন, যে বাস্তবায়ন পরিষদ গঠন করে গেছেন আমাদের প্রয়াত শিল্পগুরু অরবিন্দ দাশগুপ্ত, তার সেই স্বপ্নের কলেজটি আসুন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি, তাহলে আর অনেক অনেক অরবিন্দ দাশগুপ্তকে আমরা পাবো। আরেকটি বিষয়, তার অনেকগুলো পাণ্ডুলিপি কিন্তু আছে আমরা জানি, আমরা যদি তার পাণ্ডুলিপিগুলো প্রকাশের উদ্যোগ নিতে পারি তাহলে তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো। আরেকটি বিষয়, আজকে আমরা একটা অনুষ্ঠানটাকে টাইম ফ্রেমের মধ্যে সাজিয়েছি, আমার বিনম্র অনুরোধ থাকবে সবাই যতটা কম সময়ের মধ্যে, 3-4 মিনিটের মধ্যে যদি আমরা আমাদের কথাগুলো গুছিয়ে বলি তাহলে এটা ভালো হবে, তাহলে অনুষ্ঠানটা একটা সৌন্দর্য পাবে। আমরা কাউকে অ্যাড্রেস করার কোনো দরকার নাই, আমরা আমাদের কথাগুলো, আমরা তার সাথে আমাদের সম্পর্ক, তার সাথে তাকে নিয়ে আমাদের স্বপ্ন, আমরা কি করতে চাই, কি করতে আমাদের সব এগুলো নিয়ে আর কি স্মৃতিচারণমূলক আমরা অনুষ্ঠানটা যেহেতু করেছি 3 দিন ব্যাপী এই আয়োজন, আজকে প্রথম দিন 29, 30, 31, যেহেতু স্টিমিয়ার্ডের সীমাবদ্ধতা এবং সময়ের সীমাবদ্ধতা আছে সে কারণে আমরা একই দিনে অনুষ্ঠানটা করি নাই, 3 দিনের এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। সকলকে ধন্যবাদ, এবং আজকে আমরা অনুষ্ঠানে সবাই সময়ের প্রতি সচেতন থাকি এবং আমরা প্রকৃত অর্থেই যে চেতনার যে বন্নিশিকা জ্বেলে গেছেন অরবিন্দ দাশগুপ্ত, সেই বন্নিশিকাকে আমরা হৃদয়ে লালন করব এবং তার প্রতি শ্রদ্ধা রাখব, এবং অন্যান্য যারা গুরুজন, যারা প্রণম্য, যাদের দেখিয়ে দেওয়া পথে আমরা অগ্রসর হচ্ছি, আগামীতে অগ্রসর আরো এগিয়ে যাব, তাদের জন্য আমরা শ্রদ্ধা জানাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আমরা আসলে প্রয়াত শিল্পী অরবিন্দ দাশগুপ্তের স্মরণ সভায় আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন অনেক আগেই আমাদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি এবারে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয়কে, ডক্টর আব্দুল মোমেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি আজকে আমাদের চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তর মৃত্যু উপলক্ষে, আপনার এই অকাল মৃত্যু উপলক্ষে যে বিশেষ আয়োজনটা করা হয়েছে, যারা এটার আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি জেনে খুশি হয়েছি যে সম্মিলিত নাট্যগোষ্ঠী শাহ আলম গ্যালারি ফাইন আর্টস চারুকলা এবং তারা সবাই মিলে এই আয়োজনটা করেছেন। ওনার সাথে মাত্র কিছুদিন আগে আমার এই ভার্চুয়ালি পরিচয়, এবং এত তাড়াতাড়ি উনি চলে যাবেন সেটা আমার কল্পনা ছিল না। আজকে বাকি যারা উপস্থিত আছেন, সে আমাদের সিলেটের প্রখ্যাত ডিসি, বর্তমানে অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিল্লাল, তিনিও সেদিন ছিলেন। আর আমি শুনছি যে ডক্টর আবুল ফাতা সাহেবও আছেন, তারা অরবিন্দ বাবুকে ভালো করে চিনেন। আমার অনেকদিন বিদেশে থাকায় পরিচয়ের আঙ্গিনা একটু সীমিত, কিন্তু ওনার যে ছবিগুলো বিভিন্নগুলো আমাদের হেরাল্ড, আমি রশিদ চৌধুরী সাহেব ছেলে হেরাল্ড চৌধুরী পাঠিয়েছেন, সেই মতে বৈচিত্র্য আছে, সেইগুলোতে জীবনের ব্যক্তি আছে এবং সেইগুলোর মধ্যে আপনার এই জীবনকে উপভোগ করা বিভিন্ন রকমের এবং জীবনের হতাশারও পথিচ্ছবি সেই ছবিগুলো যেটা উনি পাঠিয়েছেন। সিলেটের এই যে ফাইন আর্টস, এই চারুকলা, এই শিল্পী জগতের আমরা একজনকে চিনতাম, ছিলেন সালেবাই, আর এরপরে খুব চিনতাম না। উনি যে সিলেটে একটা জোয়ার তৈরি করেছেন চিত্রশিল্পীদের, সেই জন্য তিনি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
আমি আশা করছি যে আমরা খুব শীঘ্রই সিলেটের এই আর্ট ফাইন আর্টস, শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস, এটা আমাকে হেরাল চৌধুরী সাহেব বলেছেন যে এইটার জন্য কিছু করা, এবং আমি মোটামুটিভাবে স্থির করেছি যে ওনাদের জায়গা জমি থাকলে আমরা সরকার থেকে কিছু কিছু ধরনের অনুদান সেইখানে দেব। উনি ওনারা ইতিমধ্যে একটা কমিটি করেছেন, আর আমি আশা করব সেই আমাদের এই যে উদ্যোগটা হবে সেখানে অরবিন্দু বাবুর স্মৃতিকাহিনী, তাদের যে ওনার পাণ্ডুলিপি আছে সেইগুলো ছাপিয়ে সেইখানে সংগৃহীত করে রাখা, যাতে অন্যরাও এই গুণীজনদের কদর করতে পারে। আর আমি অপূর্ব শর্মার সাথে একমত যে আমাদের বোধহয় দায়িত্ব হচ্ছে জীবিত থাকাকালে আমাদের এই গুণীজনকে সম্মান করা অতীব প্রয়োজন, এই অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে। আমরা প্রায়ত হওয়ার পরে অনেক সম্মান দিই, কিন্তু জীবিত থাকা অবস্থায় যাতে তিনি আরো অনুপ্রাণিত হন, ওনাকে দেখে অন্যরা আরো অনুপ্রাণিত হয়, সেই জন্য জীবিত থাকা অবস্থায় আমরা সম্মান দিতে পারলে আমরা নিজেরাই সম্মানিত হব। আমি রজতকান্তি গুপ্ত, এটি যিনি অবতারণা করেছেন, ওনাদের আপনাদের আমার বড় ভাই প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আপনার 25 তারিখে এই করোনা পজিটিভ ধরা পড়েছে, এবং যিনি যে বাসায় থাকেন সেইখানে আরো 3 জনের করোনা পজিটিভ দেখা গেছে। ওনার বয়সের কারণে একটু আমাদের ভয়, কারণ উনি এখন রানিং এতে 87 বছর রান করছেন, তো এই জন্য আমাদের একটু ভয়। আজকে ওনাকে আমরা বিকেলবেলা ভালো সেবা শুশ্রূষা দেওয়ার জন্য, উনি সুস্থ আছেন, ওনার এই স্যাচুরেশন ইজ অ্যাবাভ 96, এদিক থেকে ভালো, ওনার এক্সরে রিপোর্ট আপনার মোটামুটি ভাবে প্রিটি ক্লিন, তবু আজকে আমরা ওনার বেটার হেলথ কেয়ারের জন্য সিএমএইচে আসবে বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর আপনার নির্দেশে সেখানে স্থানান্তরিত করা হয়েছে। একটু দুর্বল হয়ে পড়েছেন, আমি সিলেটবাসীকে এবং আপনাদের সবাই, উনি সবসময় শিল্প গান এগুলোর বড় সাধক ছিলেন, অন্ধার বর্গন, উনি বলতেন যে গানের আসরে উনি সারা রাত কাটাতেন। আমার মনে আছে আমি একবার ওনাকে রাত্রে 3টার সময় বললাম এখন কি যাওয়ার সময় হয়েছে, উনি বললেন আই এম রিল্যাক্সিং, তোমার যেতে হলে তুমি যেতে পারো বাট আই এম রিল্যাক্সিং, কেন তুমি ঘুমাবা না, সকালে তো মিটিং আছে, বলে নো আমার এইটাই, মানে হি ইউজ টু এনজয় ইট, ট্রুলি হি ইউজ টু এনজয় ইট। সো উনি বর্তমানে অসুস্থ, ওনার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব ওনার জন্য প্রার্থনা করার জন্য তাড়াতাড়ি সুস্থ আসেন। আর আজকের এই আয়োজন যারা করেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর আমাদের সিলেটের গুণী চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তের এই যে চারুকলা যেগুলো শিল্প রেখে গেছেন সেইগুলোকে আমরা আপনার প্রোটেক্ট এন্ড প্রিজার্ভ এবং প্রমোট করার জন্য একটা উদ্যোগ নেই, তাহলে আমি এই এই আয়োজনের এই আলোচনার সার্থক হবে বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি শেষ করে দিচ্ছি, ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আসলে আমাদের অরবিন্দ স্যারের একটা স্বপ্ন ছিল সিলেটে একটি আর্ট কলেজ হবে, এবং স্যার আপনি এ বিষয়ে এর আগেও বিভিন্ন কথা বলেছেন, এবং আমরা শেষ পর্যন্ত যেটা কথা ছিল যে আমরা একটা জায়গা জোগাড় করলে আপনি বিল্ডিং বানানো যাবতীয় ব্যবস্থা করে দেবেন, এ বিষয়ে কতটুকু এগিয়েছে সেটা স্যার আপনি একটু শুনে তারপর আমার মনে যাবেন এ বিষয়ে বলার জন্য। একটু বলি আপনাদের, আমি এই শাহজালাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সাথে আলাপ করেছিলাম, উনি একেবারে রাজি যে একটা ডিপার্টমেন্ট খুলতে, তবে আপনারা জায়গা জমি যদি রেডি করেন আমি ইনশাআল্লাহ আমার মনে হয় আই ক্যান হেল্প। হ্যাঁ, আমি এই জন্য ব্যবস্থা কিছুটা করেছি। এ ব্যাপারে আমার মনে হয় হ্যারল্ড ভাই কিছু বলবেন, হ্যারল্ড রশিদ চৌধুরী, এবং তার বক্তব্য শোনার পর স্যার আপনি সে ব্যাপারে আর একটু ব্যবস্থা নেবেন। আমি হ্যারল্ড রশিদ চৌধুরীকে তার
কথাগুলো বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যালো রশিদ। থ্যাংক ইউ, শুভ সন্ধ্যা। অরবিন্দুদাকে আমি সবাইর পরে পেয়েছি। 1990 সালে যখন আমরা আনন্দ নিকেতন স্কুল করেছিলাম, এর এক বছর পরে উনি আমাদের আর্ট ডিপার্টমেন্টের হেড হয়ে গিয়েছিল। প্রায় 5-6 বছর ছিলেন আমাদের সঙ্গে। তারপরে ওনার শরীর খারাপ হওয়ার পরে উনি চলে গেলেন। ওনাকে ছবি আঁকতে আমি দেখেছি, আর একটা জিনিস আমি জানতাম না যে উনি সাদা রংকে ব্যবহার করতেন না। যেমন নীল আসমানে মেঘ, আমরা সাধারণত সাদা রং দিয়ে দিতাম, উনি কিন্তু করতেন না। উনি এটা কাগজের রঙে রাখতেন। তো এই ক্ষেত্রে উনি একজন, আমি মনে করি, কালার মিনিমালিস্ট ছিলেন। হ্যাঁ, আমরা সবুজকে যদি হালকা করতে চাই একটু সাদা দেই, উনিও সেটা করতেন, কিন্তু সাদা হিসাবে কোনো রং উনি দিতেন না। আর এই জিনিসটা আমি গত 3-4 মাস আগে বুঝেছি। আমার কন্টেম্পোরারি যারা ছিলেন, ওনারা সবাই কিন্তু অরবিন্দুদাকে ভালো করে চিনতেন অনেক আগ থেকেই। আমি শুধু যেহেতু দেশের বাইরে ছিলাম, একটা স্কুল করলাম, আর্ট ডিপার্টমেন্টের একজন হেডের দরকার ছিল, মানুষের কাছে শুনে উনাকে আমাদের স্কুলে নিয়োগ করা হয়েছিল। এটা নিয়ে কালকে হয়তো শম্পা আরো বলতে পারবে, কিন্তু একজন, আমি যেহেতু একজন আর্টিস্ট, ওনার দক্ষতা ওয়াটার কালার নিয়ে আমি তো মনে করি বাংলাদেশের দুইজনের মধ্যে উনি হয়তো একজন। আর ওনার কাজ না দেখলে, ওনার কাজ করা না দেখলে এটা বোঝা যায় না। কাজ করার সময় যখন দেখা হয়, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড উনি কোন জগতে ছিলেন। চারুকলা নিয়ে এখন আমি একবার চিন্তা করেছিলাম, আমাকে কেউ হয়তো জিজ্ঞেস করবে যে এখন তো ওনার শোকসভা, এইখানে কি চারুকলা নিয়ে কথা বলা যাবে? শেষে মনে করলাম যে হ্যাঁ, কথা বলা যাবে, কারণ হি ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল আমরা নিয়োগ করেছিলাম। উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা আমরা কেউ ভাবতে পারিনি। এখন আমাদের শাহ আলম গ্যালারি এবং সিলেট আর্ট স্কুল আর অটিস্টিক স্কুল, ওদের জায়গা আছে। আমি এইটা কিন্তু পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম যে হ্যাঁ, আমাদের জায়গা আছে, বাট ইট ইজ আ, এইখানে 3টা বিল্ডিং করতে হবে, একটা করতে হবে অটিস্টিক স্কুল, একটা করতে হবে আমাদের সিলেট আর্ট স্কুল আর শাহ আলম গ্যালারি, আর আরেকটা হবে
চারুকলার জন্য, এন্ড চারুকলার জন্য ইট হ্যাজ টু বি টেম্পোরারি, কারণ আমরা যখন এখন চিন্তা করি ঠিক আছে কুমার পাড়াতে অটিস্টিক স্কুল আর স্কুল অফ আর্টের জায়গা আছে, ক্লাস আমাদের করতে হলে একটাই টিচার লাগবে, একটা প্রিন্সিপাল আর একটা টিচার, কারণ আমরা তো এখন ফটোগ্রাফি ঢুকাবো না, গ্রাফিক্সে ঢুকাবো না, আমরা শুধু ফাইন আর্ট ঢুকাবো। কিন্তু ভবিষ্যতে আমাদের তো জমি দরকার হবে, তো এইটা নিয়ে আমি ওনাকে বললাম যে হয়তো এক সময় আমরা প্রধানমন্ত্রীকে বলবো যে আমাদের এইখানে কোনো আর্ট কলেজ নাই, আপনি একটা ব্যবস্থা করে দেন, কারণ ডিসির এখতিয়ারের মধ্যে নেই জায়গা দেওয়ার সিলেট শহরের মধ্যে, আমরা একটা বিউরোক্র্যাটিক হ্যাসলের মধ্যে আছি, আপনি এটা ব্যবস্থা করে দেন, একটা জায়গা দেন আমাকে। তখন উনি আমাকে আবার বললেন যে আমি জায়গা থাকলে এখন কিন্তু আপনার টাকার ব্যবস্থা করে দিচ্ছি। সুতরাং অরবিন্দুদা নেই, উনি সবসময়ই থাকবেন আমাদের চিহ্নিত প্রিন্সিপাল। এরপরে আমরা কাকে দিব এটা কিন্তু সবাই মিলে ঠিক করতে হবে, আমাদের চাহিদা অনুযায়ী, মাস্টার্স ডিগ্রি অনুযায়ী যারা করেছেন ওদেরকেই দিতে হবে। আর আমি আশা করি ডিসি সাহেবের সঙ্গে মিটিং যখন হবে আমরা ঠিক করব আমাদের নেক্সট প্রিন্সিপাল কে হবে, সেকেন্ড প্রিন্সিপাল। অরবিন্দু দা উইল অলওয়েজ বি দ্য ফার্স্ট প্রিন্সিপাল। আমি সবাইকে শুভরাত্রি বলে শেষ করতে চাচ্ছি, যারা এই অনুষ্ঠান করেছে ওরা বিশাল এক কাজ করেছে, একদিন না তিন দিন ব্যাপী, কালকে থাকবে যে যে সংগঠন ওনার সঙ্গে জড়িত ছিল, এর পরে থাকবে ওনার যাদেরকে আর্ট শিখাতেন বাচ্চাদেরকে। আমি একদিন ওনার একটা ক্লাসে ঢুকে দেখলাম যে উনি প্রায় 80 জন বাচ্চাদেরকে এক সেশনে আর্ট শেখাচ্ছেন। আই এম এন আর্টিস্ট, দিস ইজ নো জোক, ইটস বিগ বিগ বিগ। সবাইকে শুভরাত্রি ভালো কামনা করি, আর সৃষ্টিকর্তা যেন দাদাকে জাগাতে নিয়ে যান একদম নির্বাণাতে বেশ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ হ্যারল্ড রশিদ। আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন আমাদের শ্রদ্ধেয় চিত্রশিল্পী নেসার স্যার, জনাব নেসার হোসেন, ডিন চারুকলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি নেসার স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে সালাম জানাচ্ছি, বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় এবং খুবই সার্থক আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, তাকে এরকম একজন শিল্পীদের স্মরণ সভায় তিনি যে সময় দিচ্ছেন এই জন্য আমি নিজেও খুব গর্বিত বোধ করছি এবং তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আজকে আমি আসলে 1976 সালেই ভর্তি হয়েছি, আর অরবিন্দদা 1976 সালে তার লেখাপড়া শেষ করেছেন, ফলে তাকে যে খুব ভালোভাবে জানবার সুযোগ পেয়েছি তা কিন্তু নয়, বরং আমি বলবো যে আজকের এই ডকুমেন্টারিটার মাধ্যমে আমিও বেশ কিছু তথ্য জানলাম। 76-এর উনি বিএফএ কমপ্লিট করলেও উনি বেশ কিছুদিন আরও ছিলেন ঢাকায়, এবং ওটাও জানলাম আমরা যে 1982 সালে তিনি সাজুতে প্রদর্শনী করার মধ্যে দিয়ে
ওনার ঢাকার সময়টা তিনি সমাপ্তি টেনেছেন এবং তারপর সিলেটে চলে এসেছেন। তো এই যে 76-এর পরেও তিনি ছিলেন ঢাকায়, তখন তার বেশিরভাগ সময় অবশ্য শাহনেওয়াজ হলেই কাটত এবং আমার ধারণা যে 77-78 সালেও তিনি হলেই থাকতেন। আমরা দুজনকে খুব ভালোভাবে জানতাম ওয়াটার কালারের জন্য, একজন অলোকেশ ঘোষ এবং আরেকজন অরবিন্দ দাশগুপ্ত। অরবিন্দ দাই বলতাম, অলোকেশ দাই এবং অরবিন্দ দাই। আমরা ভর্তি হওয়ার পরপর না, আমি একটু আগেই শুনেছি, কারণ আমার চেনা জানা কয়েকজন তো আরও আর্ট কলেজে পড়তো, তাদের কাছ থেকে শুনেছি। এবং আমার স্মৃতিতে যতটুকু আছে, আমার ধারণা যে মোটামুটি দু ধরনের ওয়াটার কালারের প্র্যাকটিস হতো আমাদের ওখানে, বিশেষ করে ব্রিটিশ যে ওয়াটার কালার পদ্ধতি, খুব পিওর ওয়াটার কালার পদ্ধতি। আসলে হ্যারোল্ড ভাই যে বললেন যে উনি সাদা ব্যবহার করতেন না, অ্যাকচুয়ালি ওয়াটার কালারের দুটো তিনটে টেকনিক অ্যাকচুয়ালি। একটা তো হচ্ছে চাইনিজ একটা ওয়াটার কালারের টেকনিক আছে, যেটা আমাদের ব্রিটিশ ওয়াটার কালারের সাথে মিশে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা ওয়াটার কালারের ট্রেন্ড ডেভেলপ করে, যেটা আবিদিন স্যাররা প্র্যাকটিস করতেন। আর একটা পিওর ওয়াটার কালারের মেথড, ব্রিটিশ ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের মেথড ছিল, যেটা আনোয়ারুল হক স্যাররা করতেন। আবিদিন স্যারেরও শুরুর দিকে কিছু কাজ ছিল, কিন্তু আবিদিন স্যার সেটাকে চাইনিজ ওয়াটার কালারের সাথে মিশিয়ে একটা ধরন তৈরি করে নিয়েছিলেন। আর আনোয়ারুল হকরা পিওর ব্রিটিশ মেথডে ওয়াটার কালার করতেন। এবং সেই ওয়াটার কালারের বিষয়টাই হচ্ছে যে সারফেসের যে পেপারের যে সাদা, সেই সাদাটাকে হচ্ছে সাদা, এটাই ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের মেথড। আর ফ্রেঞ্চরা যেটা করতেন সেটাও ওয়াটার কালারই, কিন্তু সেটা আসলে ওপেক করা যায়, সেটা ফ্রেঞ্চরা করতো, ব্রিটিশরাও অনেকে করতেন সেটা। তো যেটার সাথে টেম্পারার কিছুটা মিল আছে, টেম্পারার না, গোয়াশের কিছুটা মিল আছে, এবং এই কারণে গোয়াশও বলা হয় ওই ওয়াটার কালারটাকে। যাই হোক, অরবিন্দ দার সেই কাজগুলো আমার দেখে আনোয়ারুল হক স্যারের কাজের কথাই মনে পড়তো পরবর্তীকালেও। এবং ওই ধারাটা আসলে খুবই মেথডিক্যাল, খুবই কি বলবো, এটার জন্য খুব ধৈর্য এবং খুব রেসপেক্ট দরকার হয় তার মাধ্যমটার প্রতি, যেটা ওনার ছিল। উনি বিশেষ করে, আমার যে ছবিগুলোর কথা মনে পড়ছে সবই নিসর্গ ভিত্তিক। তিনি প্রত্যেকটা ছুটিতেই সিলেটে চলে যেতেন এবং সিলেটের নানা রকম নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য তিনি একে আনতেন এবং আমরা সেগুলো দেখবার সুযোগ পেলে খুব ধন্য হতাম নিজেরা। বিশেষ করে সবুজের যে নিয়ন্ত্রণ, সবুজটা কিন্তু খুব কঠিন একটা রং, এটা সাংঘাতিকভাবে তিনি তার কন্ট্রোলে ছিল। তো যাই হোক, খুব কম কথাও বলতেন। আমি অবশ্য, এত ডিফারেন্স ছিল বয়সে, বা আমি নিজেও তেমনভাবে খুব একটা পরিচিত ছিলাম না সেই সময়টায়। শিশির সহ হয়তো জামাল ভাই বলতে পারতেন, ওনাদের সাথে আরও ঘনিষ্ঠতা ছিল। তা আমি যতটুকু সম্ভব তাকে দূর থেকেই দেখেছি, কিন্তু তার কাজটা আমার চোখে ভাসে, যে কটা কাজ দেখেছি। তো নিঃসন্দেহে বলতে হয় যে বাংলাদেশের জল রঙের প্রসঙ্গ যদি আসে আলোচনায়, তাহলে অরবিন্দ দাস অবশ্যই, তাকে সেই আলোচনা ইনক্লুড না করলে সেই আলোচনায় পূর্ণাঙ্গ হবে না। কিন্তু একটা ঘাটতি এখানে আছে, ঘাটতি হচ্ছে এই যে আমাদের যে সমস্ত লেখালেখিগুলো হয় বা গবেষণাগুলো হয়, সেখানে অনেক রিটেন ইনফরমেশন, রিটেন মেটেরিয়াল লাগে, যেগুলোকে ভিত্তি করে যারা গবেষণা করেন তারা সেগুলো, সেই রেফারেন্সগুলো তাদের দরকার পড়ে। অরবিন্দ দার সম্বন্ধে সেইভাবে আসলে কোনো রেফারেন্স আমাদের কোনো জায়গায় ব্যাপকভাবে নেই যে যেটা থেকে নিয়ে হবে। তিনি যেমন সিলেটে চলে গেছেন, সিলেটে গিয়ে সেখানে তিনি তার অঞ্চলের মানুষকে এই শিল্পের শিক্ষায় আলোকিত করবার চেষ্টা করেছেন। এইরকম মানুষের সংখ্যা বাংলাদেশে খুব কম, প্রত্যেকেই যে এলাকা থেকে আসেন এসে ঢাকা শহরে এসে থিতু হতে চান, এবং এই যে এইভাবে ঢাকা শহরে এসে তারা থাকতে চান, তাতে করে তার অঞ্চলটা কিন্তু আলোকিত হয় না, তার সেই শিক্ষাটা। যেমন আমরা ইদানিংকালে খুব আলোচিত হচ্ছে যে একসময় বিক্রমপুর বা ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলো এত আলোকিত হয়েছিল কি করে, এর কারণই ছিল যে যারা কলকাতায় যেতেন শিক্ষা দীক্ষার জন্য, তারা কিন্তু আসলে কলকাতায় গিয়ে, অধিকাংশই যারা সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, তারা কলকাতায় গিয়ে কিন্তু ওখানে চাকরি করতেন না, ওখানে যেতেন শিক্ষিত হওয়ার জন্য, আর শিক্ষিত হয়ে ফেরত এসে তার নিজের এলাকার মানুষকে শিক্ষিত করতেন। এই প্র্যাকটিসটা আমাদের বন্ধ হয়ে গেছে, ফলে হয়েছে কি, আমাদের অনেক অঞ্চলের অনেক শিল্পী আছে, কিন্তু স্থানীয়ভাবে ওই সমস্ত জায়গায় আমরা সাধারণ মানুষের মধ্যে শিল্পের প্রেমটা আমরা কম দেখি। যেমন সিলেট কিন্তু একটা আর্ট কলেজ নেই এখনো, অথচ সিলেটের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ
এই দুটো একটা ছোটখাটো প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বা শিল্পকলা একাডেমি সিলেটে যে পরিমাণ অ্যাক্টিভ, বা পরবর্তীকালে শাহ আলম একাডেমি করা হয়েছে, এবং সেখানে আমি হ্যারল্ড ভাইয়ের কারণে আমি গেছি, বেশ কয়েকবার গেছি, এবং সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি সেটা কিন্তু এই অরবিন্দ দাদের মতন মানুষদের জন্য, যে যারা ওখানে গিয়ে এই তার নিজের শিক্ষাটাকে তার অঞ্চলের মানুষের অগ্রায়নের জন্য কাজ করেছেন। অথচ অনেক অঞ্চল আছে যেখানে প্রচুর শিল্পী বেরিয়েছেন কিন্তু তাদের মধ্যে কেউই এইভাবে তার নিজের অঞ্চলে ফেরত যাননি। আমাদের এস এম সুলতান, তিনি নড়াইলে যে পরিবেশটা তৈরি করে এসছেন সেটার কিন্তু এখনো অনেক সুফল পাওয়া যাচ্ছে। প্রতি বছর আমাদের চারুকলায় যারা অ্যাপ্লাই করে দেখা যায় যে তারা কিন্তু সেখান থেকে সাংঘাতিকভাবে অনুপ্রেরণা নিয়ে তারপরে আসছেন এখানে। আমাদের দেশে যেভাবে এই যে সাম্প্রদায়িক শক্তির যে একটা মাথাচাড়া দিয়ে ওঠা, এগুলো কিন্তু এই অরবিন্দ দাদের মতন মানুষদের জন্য কিন্তু গ্রাম অঞ্চলে এই যে ছবি আঁকার সম্প্রসারিত হচ্ছে, বা আরো যারা নাটকে আছেন বা সাহিত্যে আছেন সঙ্গীতে আছেন, এই চর্চাগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই এই অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারী যে মনোভাব সেগুলো থেকে মুক্ত রাখার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে জায়গায় আমি বলবো যে এই মূল্যায়নটা একটু করা যায় কি না, আমি মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমি তার মাধ্যমে আমি এই এই জায়গাটা একটু ই করতে চাই, তুলে ধরতে চাই যে আসলে এই কন্ট্রিবিউশনগুলো যেন চিহ্নিত করা হয়। আমরা যাদেরকে নানা রকম রাষ্ট্রীয় পদক টদক দিচ্ছি, তারা নিজেদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নিজেরা নিজেদের ক্যারিয়ার তৈরি করেছে, সেই ক্যারিয়ার তৈরি করে নিজেরা টাকা পয়সা কামিয়েছেন, কিন্তু দেশের জন্য কি করেছে এটাও যেন একটু মূল্যায়নটা হয়, যে এই লোকটা সে আমাদের গোটা জাতির জন্য দেশের জন্য তার জীবনটাকে নিবেদন করেছেন। অরবিন্দ দা ঢাকা শহরে থাকলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে তিনি কিন্তু এই গুলশান বনানী এলাকায় যারা ছবি বিক্রি করে চলেন তাদের মধ্যে সবার উপরে থাকলেন, কিন্তু তিনি সেটা করেননি, তিনি চলে গেছেন সেটা ছেড়ে দিয়ে তার নিজের এলাকায়। পরের তিনটা প্রদর্শনী কিন্তু তার এলাকাতেই তিনি করেছেন। এটা এক ধরনের দৃষ্টান্ত, এবং এই দৃষ্টান্ত খুব কম আছে। শাহ আলমের কথা আমরা জানি, যে যিনি হয়তো শেষ পর্যন্ত আর্ট কলেজেও আসেননি, কিন্তু তার এলাকায় তার যে অবদান বিরাট অবদান। আমার কাছে এটাই আশ্চর্য লাগে যে সিলেট থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সিলেট থেকে যারা মন্ত্রী হন তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করেন, সেখান থেকে এই উপমন্ত্রী প্রতিমন্ত্রী কিছু হন না, তারা পুরোপুরি মন্ত্রী হন এবং খুব গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়েও একজন পেয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা এগুলো দেখেছি, কিন্তু তারা দেশের জন্য যতটা সেবা করছেন সিলেটের জন্য আমার মনে হয় অন্তত এই চারুকলা সঙ্গীত নানান যে দিকগুলো আছে এগুলো নিয়ে একটা শাহজালাল ইউনিভার্সিটি একটা কত ভালো বিশ্ববিদ্যালয়, আমি তো বলবো যে বাংলাদেশে সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলোর একটা হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি। সুতরাং ওখানে যদি আর্ট কলেজ করা হয় আমি নিঃসন্দেহে বলতে পারি যে সেটাও কিন্তু অত্যন্ত ভালো হবে, এবং সিলেটের যে প্রাকৃতিক পরিবেশ আছে সেখানে অনেক ছাত্র যেতে চাইবে। রেসিডেন্সিয়াল আর্ট কলেজে যদি করা যায় সেটাতে দেশ বিদেশের অনেকেই পাওয়া যাবে। এবং আমি একটা তথ্য আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে সিলেটের কিন্তু যারা বিদেশে অবস্থান করছেন নানানভাবে, যাদের পরিবার চলে গেছে, তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন কিন্তু যাদের সন্তানেরা এখন গোটা পৃথিবীতে অনেক নাম করেছে, যেটা অন্য কোনো ডিস্ট্রিক্টের কেউ আছে কিনা আমি জানি না। বিশেষ করে রানা বেগম এবং রুনা ইসলাম, এই দুজন কিন্তু এখন গোটা পৃথিবীতে, মানে তাদের ধারের কাছে শিল্পী কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, সেই লেভেলে তারা পৌঁছে গেছেন। অথচ অত্যন্ত জুনিয়র কিন্তু তারা, তারা ইংল্যান্ডে পড়াশোনা করে সেই পর্যায়ে চলে গেছেন। এই যে সামদানি এখন সিলেটে যে প্রতিষ্ঠানটা গড়ে তুলছেন, এটা তো আমি বলবো যে বাংলাদেশে এর প্যারালাল কোনো প্রতিষ্ঠান হবে না, একেবারে নিঃসন্দেহে বলা যায়। তো সুতরাং সিলেট কিন্তু একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যাচ্ছে, এবং সেইখানে যদি একটা আর্ট কলেজ হয় আমি তো বলবো যে এটা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হবে, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আর্ট কলেজ হয়ে উঠতে পারবে সেটা। তো আর্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বিভাগ যাই হোক না কেন, তো এটা আমি বলছি যে এটা যদি আজকে মন্ত্রী মহোদয়ের মাধ্যমে জিনিসটাকে একটু উপরের দিকে তুলে ধরা যায় তাহলে খুবই ভালো হয়। দীর্ঘদিন পর্যন্ত সিলেটের হ্যারল্ড ভাই সহ আরো যারা চিন্তা করছেন, এবং এই যে যুগভেরি পত্রিকা বা তার সাথে যারা যুক্ত ছিলেন, হুমায়ুন রশিদ চৌধুরীর পরিবার সহ আরো অনেক, এমনকি লোক সংস্কৃতির জায়গা যদি বলি, সে সিলেট তো গোটা বাংলায় কেন, গোটা ভারতবর্ষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমাদের সিলেটের নকশি পাটি এখন ইনটেঞ্জিবল হেরিটেজ হয়ে গেছে, অথচ এরকম আরো অনেক কিছু খুঁজে পাওয়া যাবে সিলেটে। আমি সম্প্রতি দেখেছি বেশ কিছু মাটির পুতুলও আছে সংগ্রহ করেছি সিলেট থেকে, অত্যন্ত উঁচু দরের এই সমস্ত লোক সংস্কৃতি। তো লোক সংস্কৃতি আধুনিক সংস্কৃতি দুটোর খুব সুন্দর একটা মেলবন্ধনের জায়গা হতে পারে সিলেট। এবং সত্যি কথা বলতে গেলে লোকসঙ্গীতে তো আসলে একটা অদ্বিতীয় পর্যায়ে চলে গেছে পশ্চিমবঙ্গে। আমরা দেখছি কিভাবে সিলেটের সঙ্গীত এবং সংস্কৃতি নিয়ে কত ধরনের চর্চা হচ্ছে, সেই তুলনায় বাংলাদেশে অনেক কম হচ্ছে। তো আশা করি যে এগুলোর মধ্যে সবাই একটু মনোযোগ দেবেন। আর আমি একটা প্রস্তাব দিতে চাই, আমি দুটো কমিটিতে আছি, একটা শিল্পকলা একাডেমি এবং একটা জাদুঘর, দুটোতেই ছবি সংগ্রহ করা হয়, আমাদের গুরুত্বপূর্ণ শিল্পীদের ছবি সংগ্রহ করা হয়, এবং
ভালো কাজগুলো বেছে সেখানে আমরা নিই। আমি বলবো যে অরবিন্দ দার পরিবারে যারা আছেন তাদের তারা যেন আমাদেরকে বেশ কিছু ছবি দেন, যেখান থেকে বেছে আমরা দুটো প্রতিষ্ঠানের জন্য দুটো ছবি সংগ্রহ করব, তার মধ্যে দিয়ে সবাই অরবিন্দ দাকে জানবেন এবং অরবিন্দ দার এক ধরনের আমাদের জাতির কাছে তাকে তুলে ধরার একটা এই দুটো প্রতিষ্ঠানের মাধ্যমে হবে। আর একটা ছবি আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদেরকে ডোনেট করতে। আমি চারুকলাতে আমাদের একটা খুব বড় সংগ্রহ আছে কিন্তু আমরা ছবি কিনতে পারি না, কারণ বিশ্ববিদ্যালয়ের ছবি কেনার কোনো বাজেট নেই, এটা একটা ডোনেট করতে হবে। উনি যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন, আমরা মোটামুটি প্রায় 80 জন গুরুত্বপূর্ণ শিল্পীর ছবি সংগ্রহ করে ফেলেছি, দেশ বিদেশের বিদেশি শিল্পীও আছে বেশ কিছু, মানে শ্রীলঙ্কা ভারত পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পীরা আছে, জাপান চায়নাও এখন যুক্ত হচ্ছে, অরবিন্দ দার একটা ছবি আমি সেখানে চাই। তো আমি আজকে যারা আয়োজন করেছেন সবাইকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আপনারা করেছেন, সেই জন্য আমি আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমিও নেসেসারের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যদি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে একটি চারুকলা বিভাগ খোলার ব্যবস্থা করেন, আমাদের সেটা আরো সহজ হবে। যাই হোক, এ ব্যাপারে আমাদেরকে দীর্ঘদিন সিলেটে জেলা প্রশাসক হিসাবে যিনি ছিলেন ইতিমধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, খান মোহাম্মদ বিল্লাল, এবং তিনি সিলেটে আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন করে সেখানে একটি আর্ট স্কুল অটিজমদের জন্য, সম্ভবত সেটা সিলেটের একমাত্রই, সিলেটে কি বাংলাদেশে এরকম কটি আছে আমি জানি না, সেই কাজটি করে গিয়েছিলেন আমাদের তৎকালীন জেলা প্রশাসক খান মোহাম্মদ বিল্লাল স্যার, তিনি উপস্থিত আছেন এবং তিনিও সিলেটে আর্ট কলেজ করার ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এবং হেরল ভাই সহ অনেক সহযোগিতা করেছেন এবং তিনি আমার মনে হয় সিলেট আর্ট কলেজ করার ব্যাপারে তার বক্তব্য রাখবেন এবং অরবিন্দ স্যারকে নিয়ে তার স্মৃতিচারণটি করবেন বলে আমি মনে করি এবং আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খান মোহাম্মদ বিল্লাল মাননীয় সচিব এবং প্রাক্তন জেলা প্রশাসক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং উপস্থিত আছেন বিভিন্ন স্তরের গুণীজন প্রখ্যাত জন, আমি সকলকে কৃতজ্ঞতা এবং স্বাগত জানাচ্ছি। আমি আনন্দিত যে এমনি একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আজকে অরবিন্দ দাশগুপ্ত বাবুর যে স্মৃতিচারণ অনুষ্ঠান, সেটা বলতে গেলে প্রথমেই মনে পড়ে যে সেই গত বছর জুন মাসের সম্ভবত 21 তারিখে তার অনলাইনে যে ভার্চুয়ালি যে প্রদর্শনীটা হয়েছিল এবং সেটিও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় উদ্বোধন করেছিলেন, এবং সেই অনুষ্ঠানটি করার পিছনেই যে কারণটি ছিল যে আসলে অরবিন্দবাবু তখন বেশ সমস্যার মধ্যেই ছিলেন, কারণ তিনি যে স্কুলটি পরিচালনা করতেন সেটি কয়েক মাস যাবতই বন্ধ ছিল, সেটা আমরা অনুভব করতে পারি। যাই হোক, আমি অরবিন্দবাবুর এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত এবং আমরা মর্মাহত এবং আমি তার আত্মার শান্তি কামনা করি এবং সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যে এই সমস্ত কারণেই কিন্তু এই গুণীজনরা যুগ যুগ ধরেই বেঁচে থাকবেন, এটি অত্যন্ত একটি মহৎ উদ্যোগ। এই করোনাকালীন সময়ে আমরা অনেক গুণীজনকেই হারিয়েছি ইতিমধ্যে, আসলে এটা আমি বলবো যে একটা দেশ এবং জাতি সমগ্র বিশ্বের জন্য এটি অত্যন্ত দুঃখের বিষয়। তো অরবিন্দবাবুর কাজগুলো আমরা দেখেছি, এই কাজের ব্যাপারে আমাদের এই স্যারেরা আছেন যারা চারুকলা নিয়ে কাজ করেন, তারা অনেক বেশি বিশ্লেষণ করতে পারবেন। তবে সিলেটের এই এই অঙ্গনে আমি মনে করি যে একটি অন্ধকার নেমে আসলো তার মৃত্যুতে। যাই হোক, তার যে কাজগুলো রয়েছে সেগুলোন কিভাবে সংরক্ষণ করা যায় সেভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তার যে সমস্ত পাণ্ডুলিপি রয়েছে সেগুলোনও আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তার একটা ইনিশিয়েটিভ দরকার। আর যে কথাটি প্রথমেই বলতে হয় যে
যে যে দেশে আসলে গুণীজনের এবং বলবো যে কদর খুব কম থাকে সে দেশে, সে দেশটি কতটা উন্নত হবে সেটা বলা বেশ বেশ মুশকিল। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, তিনি কিন্তু এ ব্যাপারে অনেক বেশি উদার এবং তার উদ্যোগ আমরা সবসময় লক্ষ্য করি। যে কোনো প্রোগ্রামে এই শিল্প সাহিত্য নিয়ে কথা হলেই তিনি উপস্থিত থাকেন, তো আমাদের সেটি আসার কথা। তো আমরা অরবিন্দ বাবুর এই স্মৃতি সংরক্ষণের জন্য যারা সিলেটে রয়েছেন তারা উদ্যোগ গ্রহণ করবেন সেটা আমাদের প্রত্যাশা। সেই সাথে যে বিষয়টি এসেছে যে সিলেটে আসলে আর্ট কলেজ নেই, তো এর আগেও একটা অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন তিনি জানেন যে সেখানেও আলাপ হয়েছিল। এখানে যে প্রসঙ্গটি আসছে যে আসলে আর্ট স্বতন্ত্র একটা আর্ট কলেজ করা যায় কিনা সেটাই আসলে মূল কথা, তো সেজন্য জায়গার প্রয়োজন। আসলে সিলেটের জায়গার খুব অভাব এবং জায়গা তেমন পাওয়াও যায় না এবং অনেক মূল্য অনেক বেশি, তো সেজন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় শুধু আপনার জ্ঞাতার্থে একটু বলতে চাই যে আসলে এটি সরকারি একটা প্রকল্প গ্রহণ করতে পারেন, যে কথাটি আমি গত মিটিংও বলেছিলাম এই ভার্চুয়াল মিটিংয়ে, যে জেলা প্রশাসক মহোদয় যদি একটি পত্র লেখেন সরকারের কাছে যে এরকম একটা উদ্যোগ নেওয়া দরকার, একটা ডিপিপি তৈরি হবে, সেটি শিক্ষা মন্ত্রণালয় করবেন এবং সেই ডিপিপিতে জমির মূল্য ধরা থাকবে, টোটাল বিল্ডিং, তারপরে জমির মূল্য, তারপরে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া আছে সেটা সরকারি করতে পারবেন, যেটা আমাদের দেশে রয়েছে। তো এইভাবে করলে তাতে আসলে জায়গার প্রয়োজন হবে না। এবং আরেকটি বিষয় করা যায় যে শাহজালাল বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে সেখানেও কিন্তু আপনার একটি বিভাগ করা যায়। তো আমাদের চারুকলার শিক্ষক বৃন্দ এখানে উপস্থিত আছেন, আমার মনে হয় যে কলেজ যদি ডিপ্লোমা পর্যায়ে থাকে হায়ার এডুকেশনে গিয়ে হয়তো তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা বিভাগে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে, এরকম ভাবে চিন্তা করা যায়। এবং এটি সহজ হবে যদি একটি ডিপিপি তৈরি করা যায় এবং ডিপিপির মধ্যে সকল কিছু ইনক্লুড করা যেতে পারে এবং সেইভাবে উদ্যোগ নিলে এটি খুব দ্রুত হবে বলে আমার বিশ্বাস। তো আজকের যে অনুষ্ঠানটি, যে তারে খুঁজি আপনায়, এবং ঠিক অরবিন্দ বাবুর একটা প্রোগ্রাম হয়েছিল গত জুন মাসে 2020 সনে, সেখানে ছিল প্লাবনে স্বপন বুনি। আসলে ওনার কথা, ওনার সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে, সেই প্রদর্শনীটা হওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম কিভাবে ওনাকে সহায়তা করা যায় এবং আমার খুব ক্ষুদ্র প্রয়াস ছিল যে একজন শিল্পীকে কিভাবে তার উপকারে আমি আসতে পারি। যাই হোক, তার কথা আমার সবসময় স্মরণ থাকবে এবং আমরা আশা করি সিলেটবাসী সহ সারা বাংলাদেশও তার কথা স্মরণে রাখবে। সেই মিটিং এ আরেকটি কথা মাননীয় মন্ত্রী মহোদয় আপনার হয়তো মনে আছে যে একটি শিল্পী সাহিত্যিক ফাউন্ডেশন করার একটা প্রস্তাব হয়েছিল, যেটি প্রয়োজন আসলে সমস্ত জেলায়, কোনো কোনো জেলায় হয়তো আছে যে যে সমস্ত শিল্পী সাহিত্যিকরা বিভিন্ন কারণেই বিপদ আপদে পড়ে যান, বিভিন্ন সংকটের মধ্যে পড়েন, সেখানে কিভাবে তাদেরকে আমরা সহায়তা করতে পারি। তো তার একটা উদ্যোগ যদি সিলেটবাসী গ্রহণ করে তাহলে আমার মনে হয় যে এই যে যে গুণীজন তাদেরকে আমরা বিভিন্নভাবেই উপকারে আসব এবং তাদেরকে আমরা একটু এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশকে তারা যাতে দীর্ঘদিন কিছু দিয়ে যেতে পারেন তার প্রচেষ্টা আমরা নিতে পারি। তো মাননীয় মন্ত্রী মহোদয় যদি উদ্যোগটি গ্রহণ করেন তাহলে আরো ভালো হয়। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না, সময় খুব কম। আমি আবারও এই উদ্যোক্তা যারা রয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ খানমান বেলাল স্যারের কাছ থেকে শুনলাম এবং সেই সেইভাবে হয়তো আমরা আগামীতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। আমি এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাব শ্রদ্ধেয় শিক্ষক শিশির ভট্টাচার্যকে।
আমি অনুরোধ জানাচ্ছি, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তারপরে এবং অনুষ্ঠানটা কিসের জন্য সেই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই অরবিন্দ দাকে স্মরণ করে এই অনুষ্ঠান, আমি বিভিন্ন অনুষ্ঠানে, এটা কেউ কিছু মনে করবেন না, আমি যখনই দেখি যে কোন অনুষ্ঠানে নিসার অধ্যাপক নিসার হোসেন উপস্থিত থেকে, ও যদি আগে বলে তারপরে তখন আর সেই বিষয়ে বলার আর তখন কিছু খুঁজে পাই না, ও সব বলে ফেলে। তো নিসারকে আমার আন্তরিক ধন্যবাদ যে ও কিছু কিছু ব্যাপার তুলে ধরেছে, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ তার শিল্পকর্ম সংগ্রহে রাখা, আর একটা ব্যাপার হচ্ছে এই যে সবাই আমরা ঢাকা কেন্দ্রিক নিজেদের প্রতিষ্ঠিত করি, সেটার ব্যতিক্রম অরবিন্দ দা। তো এই জিনিসটা খুব এই আলোচনায় তার প্রতি, তার স্মৃতি নিয়ে আলোচনা একটা গুরুত্বপূর্ণ দিক। আজকে সবাই শুনছে এবং শুনলে হবে কি, একজন আরেকজনকে বলবে, আরেকজনকে বলবে, এই ছড়িয়ে যাবে ব্যাপারটা। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যখন ক্লাস সিক্সে পড়তাম, এটা ঠিক যুদ্ধের আগে, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের শিক্ষক যিনি কাঠখোট্টা ব্যাকরণ পড়াতেন, তিনি আবার গান গাইতেন। আমি ব্যাকরণে মনোযোগী ছিলাম না, আমার খাতায় ছবি আঁকছিলাম, তিনি সেটা খেয়াল করে আমাকে পিছন থেকে ছোট্ট একটা বেদ দিয়ে মাথায় টোকা দিয়ে, ভাই কি করো তুমি, তারপর খাতা উল্টে দেখে, ও ছবি আঁকছো, খুব ছবি আঁকো না, পড়াশোনা বাদ দিয়ে কি ছবি আঁকো দেখি তো। সঙ্গে সঙ্গে আমাকে চক দিয়ে দিলেন হাতে, এবং চক নিয়ে ব্ল্যাকবোর্ডে সব লেখা টেখা মুছে, ব্যাকরণের সব লেখা মুছে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে উনি পোজ দিয়ে বসলেন, দেখি আমাকে আঁকতে পারো কিনা। আমি তার একটা ফুল ফিগার চেয়ারে বসা ড্রয়িং করলাম এবং তার পোর্ট্রেটটা সহজ ছিল, গোটা ক্লাসই অবাক হয়ে গেল এবং উনিও মানে আমাকে জড়িয়ে ধরলেন। এটা ছোটবেলার কাহিনী। তো কথা হচ্ছে এই ধরনের, এটা আমার ছিল শাস্তি, আমাকে কিন্তু ওই যে আমি পড়ায় মনোযোগী ছিলাম না, সেই শাস্তিটা ছিল এই ধরনের। তো সেই ধরনের শিক্ষক মফস্বল, আমার বাড়ি ঠাকুরগাঁও, সেই ঠাকুরগাঁও পিট মানে হাই স্কুলে এই ধরনের শিক্ষকরা, এই ধরনের টিচাররা তখন থাকতেন যারা, এবং সেটা আমি আজকে যে গল্প করছি, আমি যাই করি না করি, আমি তো ওই গল্পটা করলাম ওই শিক্ষকের জন্যই। অরবিন্দ দার কথা বলতে গেলে বলতে হয় যে আমি 77 সালে নিসার, 76 সালে চারুকলায় আর্ট কলেজে ভর্তি হয়েছিল, নিসারদের পরে আমি 77 সালে এসেছিলাম। নিসারের একটা অসুবিধা ছিল, নিসারদের বাড়ি ছিল, নিসারের বাবা বড় শিল্পী, ভাষা সৈনিক শিল্পী ইমদাদ হোসেন, তো সুতরাং সেটা সবাই আমরা জানি। তো নিসারকে হোস্টেলে থাকতো, তো ও বেড়াতে আসতো, বন্ধুদের সাথে আড্ডা মারতো, আবার কিছুক্ষণ থেকে চলে যেত। তো কিন্তু আমরা যারা বাইরের, আমরা এই শহীদ শাহনওয়াজ হল, যেটা 71-এর শহীদ শাহনওয়াজ, উনি এই হোস্টেলেই, তার নামে হোস্টেলটা, সেইখানে নিচতলার 6 নম্বর রুমে আমি থাকতাম, 5 নম্বর রুমে অরবিন্দ দা থাকতো। আমি 77 সালে ভর্তি হয়ে থেকেই অরবিন্দ দাকে চিনি, এবং তার এই যে অদ্ভুত, তিনি গুনগুন করে গান গাইতেন, লিখতেন, ওইখানে বসেই ছবি আঁকতেন, অনেক রাত জাগতেন, সুন্দর সুন্দর কথা একা একা বলে যেতেন, কখনো লিখতেন, মানে শিল্পী একজন ফার্স্ট ইয়ারে পড়ে শিল্পী কি হতে পারে, আমি ওভাবে তো জানতাম না। অরবিন্দ দা ছিল একজন উদাহরণ, এবং তখন তিনি পাশ করে গেছেন। ওই যে নিসার বলল যে পাশ করার পরেও তিনি কিছুদিন ঢাকায় ছিলেন সেই সময়টা, এবং ঘরে বসে উনি ছবি আঁকছেন, ছবির মূল বিষয় ছিল জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের এই বাংলার যে রূপকল্প, চিত্রকল্প, এগুলো উনি ওই রূপসী বাংলার মতনই, মানে ওই বিভিন্ন কবিতাকে ভিত্তি করে সেগুলোর জল রঙে ওই ফুল শীটে কাজ করা, মানে এগুলো একদম যে রিয়েলিস্টিক, আমরা যে যেরকম করে দৃশ্য দেখে ছবি আঁকছি ওরকম না, এটা হচ্ছে একটা তাকে সেই কবিতার চিত্রায়ন, সেই কবিতার চিত্রকল্প।
এবং পরে আমি দেখলাম যে বাংলা বাংলা কবিতায় জীবনানন্দ দাশের মতো চিত্রকল্প আর একটিও নেই। মানে জীবনানন্দ দাশের মতো চিত্রকল্প, মানে এটা সত্যি কথা, যেই চিত্রকল্প উনি রচনা করেছেন সাহিত্যের মাধ্যমে। এবং অরবিন্দদা ঠিক ঠিক মানুষটিকে বেছে নিয়েছিলেন এবং উৎসাহিত মানে অনুপ্রাণিত হয়ে অনেক কাজ করেছিলেন, সেই কাজগুলো কোথায় হয়তো গ্যালারিতে, কিন্তু ওগুলো উনি একটা সিরিজ করছিলেন, সেটা যে কোথায় কি আছে আমি জানি না। ওগুলো অদ্ভুত ধরনের কাজ, অদ্ভুত। আমরা শিল্পীরা তো একদম বাস্তবধর্মী ছবি এঁকেই তো আমরা তো নিজেদের মতো করতে চাই। আমরা যে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বলি, সেমি অ্যাবস্ট্রাক্ট বলি, এক্সপ্রেশনিজম বলি, নানা রকম ধরনের কাজ আছে, আমরা নিজেদের স্টাইলে কাজ করি। তো কথা হচ্ছে ওই সময় অরবিন্দদা যেই ধরনের কাজ এই জীবনানন্দকে জীবনানন্দ দাসকে প্রকাশ করার জন্য করেছিল, তার ওই ওই অ্যাটিচিউড আমি কোনো বড় শিল্পীদের মধ্যেও দেখি নাই। তো কথা হচ্ছে সেই অরবিন্দদা মানে জানি না কেন ওই কাজগুলো হয়তো অন্যরা কেন এটা কন্টিনিউ করলো না, কেন ওগুলো প্রদর্শনী হলো না, কেন ওগুলো হাইলাইটেড হলো না, সেগুলোর গল্প আমি জানি না। কিন্তু তার প্রধান গল্পটা যেটা যেটা নিসার উল্লেখ করলো, উনি আবার সিলেটে ফিরে গেলেন, ওখানেই সবকিছু। এখন আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা তো সিলেটবাসীর কারণেই হচ্ছে, তাদের কারণে। মন্ত্রী মহোদয় সাহেব আছেন, মন্ত্রী মহোদয় এবং নিসার উল্লেখ করলেন, সব অনেক বড় বড় লোক। সিলেটের গুরুত্বটা আলাদা, সিলেটের এবং সেই জিনিসটা একটা ছোট্টখাট্ট মানুষ এই অরবিন্দ দাশগুপ্ত এভাবে করে। আমার কিন্তু একটা আমার আমি উনি এখন নেই, কিন্তু আমার কিন্তু মাথার মধ্যে সেই ছবিগুলো ভাসে যে কবিতার চিত্রকল্প কি হতে পারে। কবিতায় কিন্তু যেভাবে করে মানে আমি এখানে কবিতা বললে সময় লাগবে, সেই কবিতাগুলোর প্রতিটা, এবং আমরা যদি শুধু জীবনানন্দ দাশের যে বনলতা সে নিয়ে যদি ধরি, তা 8 বছর আগে একদিন ধরি, সেইটা একটু পড়লে বোঝা যাবে যে কিরকম ভাবে ইম্প্রোভাইজ করেছেন উনি ভিজুয়াল জগৎকে। সেই ভিজুয়াল জগৎটা সত্যি সত্যি একদম খারাপ শোনাতে পারে, আমাদের বিখ্যাত বিখ্যাত শিল্পীরাও কেউই সেই চিত্রকল্পের ধারে কাছে যাননি, যেটা অরবিন্দদার মাধ্যমে ওটা আমি দেখেছিলাম কিন্তু সেটা আর দেখিনি। তো অরবিন্দদার সম্পর্কে ওই সিলেটে আমরা যাওয়াটাও করেছিল, সব ওই যে আমরা সবাই ছিলাম, জামাল ভাই, নবী স্যার, নিসার, আমরা সবাই ওগুলো, এই যে শাহ আলমের যে যেটা এখন গ্যালারি হয়েছে, চুপচাপ চুপচাপ মানে মনে হয় পিছনে দাঁড়িয়ে আছে, উইংস এর পেছনে দাঁড়িয়ে আছে, এরকম কখনোই সামনে আসতে চাইতেন না এই অরবিন্দদা। কিন্তু আজকে আলোচনায় উনি একদম প্রধান ব্যক্তি হয়ে গেছেন। এই যে জীবিত অবস্থায় বললেন, এই যে জীবিত অবস্থায় আমরা ঠিক ঠিক সেই সম্মানটা দিতে পারি না, দিতে পারলে সত্যি সত্যি একটা ভালো কাজ হতো। আমি একটা জিনিস এখানে বলে শেষ করব, সেটা হচ্ছে আমি ছোট 77 সালে আমি অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ করে এই আর্ট কলেজে ভর্তি হয়েছিলাম। তো 77 সালে আমি যে কন্টিনিউয়াস তো অরবিন্দদাকে দেখছি, কেননা সব স্টুডেন্টরা চারুকলায় চলে যাচ্ছে ক্লাসের জন্য, উনি একা আছেন। সেই সময়টাতে উনি ছবি আঁকতেন, গান গাইতেন, লিখতেন, সবকিছু করতেন। হঠাৎ হঠাৎ দেখি যে বাইরে দিলে রাত্রে বেলায় অনেক রাত, রাত 2-2:30 হবে, আমিও হয়তো কোনো কাজ করছিলাম, দেখি বাইরে এসে বিশাল একটা হাই তুলে উনি বলছেন, ছুটি চাই প্রভু। এন্ড ছুটি চাই প্রভুটা সিলেটের ল্যাঙ্গুয়েজ, মানে এটা যারা সিলেটের ভাষাটা জানেন তারা এটা উচ্চারণ করে ভালো বলতে পারবেন, আমি পারবো না। তো উনি এই সব এই লাইনটা বলতেন, ছুটি চাই প্রভু, ছুটি চাই প্রভু, এই কথাটা কেন বলতেন? মানুষের উপরে বিরক্ত হয়ে না, উনি যা করতে চাচ্ছেন সেটা পাচ্ছেন না, সেটা সেটা পাচ্ছেন না, সেটা না পারার অক্ষমতা থেকে তখন বলতে যে আমি মুক্তি চাই, আমি ছুটি চাই প্রভু। এই ছুটি উনি পেলেন শেষ পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের মধ্যে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন চিত্রশিল্পী জামাল আহমেদ, সিলেটের হিমাংশু বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়তে ডক্টর সেলু বাসির। তো আমরা এখন
জামাল স্যারের বক্তব্য শুনবো এবং তারপর আমরা পরবর্তী ইয়েতে যাব। আমরা আমার মনে হয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের সাথে এখনো আছেন, যাই হোক আমরা বক্তব্য শুনবো জামাল আহমদ স্যারের। শুভ সন্ধ্যা। প্রথমে আমি অরবিন্দ দাশগুপ্তের আত্মার শান্তি কামনা করতে এবং আমরা অ্যাকচুয়ালি নেসার আমি শিশির আমরা খুব কম কম সময় পেয়েছি অরবিন্দ দাকে, কারণ উনি ঢাকায় বেশি দিন ছিলেন না। তো আমি বেশি পেয়েছি কিন্তু আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন অরবিন্দ দা মনে হয় থার্ড ইয়ারে পড়ে। তো আমরা সবসময় দুইজন যখন আমি ছাত্র ছিলাম আমরা যারা জুনিয়ররা এই হোস্টেলে যেতাম শাহনাজ হলে, কারণ ওয়াটার কালার করার জন্য, এবং দুজনের পিছনে আমরা ঘুরতাম, একজন অলকেশ নেসাজি বললো আর একজন হলো অরবিন্দ দা, দুজনে ওয়াটার কালার খুব ভালো করতেন। মানে আমরা তো শিখবো এই জন্য আমরা টিচারের কাছে শিখতাম, কিন্তু টিচারের কতক্ষণ দেখাবে, আমরা কিন্তু সবাই কিন্তু জুনিয়ররা সবসময় হোস্টেলে যেতাম এবং যারা ভালো কাজ করতো তাদের পিছি পিছি করতাম। তো অরবিন্দের সঙ্গে আমার পরিচয় হলো, বললাম দাদা আমাকে একটু শিখায় না ওয়াটার কালার। অরবিন্দ খুব সরল সোজা ছিল, সোজা মানুষ ছিল মাটির মতো। হ্যাঁ শিওর তুমি আসো। তো প্রায় নিজে যেতাম, এইভাবে করো টেকনিক শিখাইতো, যেটা যেটা উনি করতো কখনো হোয়াইট ইউজ করবো না ওয়াটার কালারে, পেপারটাই হোয়াইট ছেড়ে, এভাবে কিছু কাজ আমাকে দেখাইছে। এবং 1980তে উনি মনে হয় সাজুতে কিছুদিন কাজ করত, মানে সাজুতে আর্টিস্ট হিসাবে তাকে রাখা হয়েছিল। শিশির যেটা বললো তার ওই ছবিগুলি কোথায়, আমি শিওর ওই ছবিগুলি সাজুতেই আছে। সাজু কিন্তু তাকে একটা বেতন দিত এবং ওই ছবি আঁক সারাদিন ছবি আঁকত। আমার কাছে মনে হয় ছবিগুলি, আমি অরবিন্দ অনেক ছবি দেখছি সাজুতে ঝোলানো এবং বাকি গুলি মনে হয় সাজুতেই আছে, আমরা খোঁজ করে দেখতে পারবো। সাজুতে ভালো ভালো কাজ আছে অরবিন্দ কেন ওখানে কাজ করত। আর যেটা পরে উনি যে চলে গেল সিলেটে, এটা একটা খুবই মহৎ, ঢাকায় থাকলে খুব ভালো করতো এবং আমরা সবাই কিন্তু চিনতাম, যে নেসার যেটা বললো একদম ঠিক কথা, কারণ ঢাকায় হলো আসল, আমরা যারা ছবি আঁকি ছবির এক্সিবিশন করি ঢাকা কেন্দ্রিক বেশিরভাগই হয়, ঢাকায় থাকলে উনি এত ভালো কাজ করতো যে উনিকে সবাই চিনতো, যারা আমরা অনেকেই জুনিয়র আমরা তাকে চিনি না, চিনে না এখন। তো যেমন ঢাকায় ছবি বিক্রি হতো, সিলেটে তো ছবি বিক্রি হয় না, খুব কম হয় না বললে চলে, কিন্তু তবুও কিন্তু তিনি ঢাকা ছেড়ে সিলেটে চলে গেল, শুধু সিলেটকে একটা আর্ট কলেজ কিংবা আর্টের জায়গা করে তুলবে বলে। আমি মনে করি এটা মহৎ কাজ, কিছুটা সুলতানের মতন বলতে পারি, যে তিনি চলে গেছিল নড়াইল এবং উনি শেখাচ্ছে বাচ্চাদের, অরবিন্দ দাও তাই করলো এবং করতে চেয়েছিল। আমি মনে করি যে এই দেশে যেইখানে হাসন রাজার দেশ, রাধারমণের দেশ, আব্দুল করিমের দেশ, সেখানে যদি একটা আর্ট কলেজ না হয় তাহলে আমার মনে হয় এটা খুবই জরুরি। এবং শাহজালাল ইউনিভার্সিটি যদি একটা ইনস্টিটিউট করা হয় চারুকলার, খুবই ভালো একটা কাজ হবে আমি মনে করি। আমি এই মন্ত্রী মহোদয়কে বলবো প্লিজ আপনি এটা করেন। থ্যাংক ইউ। বক্তব্য শেষ। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট থেকে সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, আমরা তার সংক্ষিপ্ত বক্তব্যটি শুনব। হিমাংশু বিশ্বাস, সবাইকে শুভেচ্ছা। কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, জামাল আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আজকে আমরা সেই জনকেই খুঁজছি, তার অতীতকে নিয়ে, যে কেমন তিনি ছিলেন আমাদের মধ্যে, সেই অরবিন্দ দাশগুপ্ত। আমার সাথে তার সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল, শিল্পকলা একাডেমিতে আমি ছিলাম প্রশিক্ষক,
উনি ছিলেন চারুকলার প্রশিক্ষক, আমি ছিলাম সঙ্গীতের। বছরের পর বছর, বছর পর বছর বলতে গেলে যুগ যুগ ধরেই আমরা কাজ করেছি। শিশাগড় শিশু একাডেমিতে ছিলেন, আমি সঙ্গীতের লোক এবং উনি চিত্রকর্মের লোক হলেও কি হবে, কিন্তু আমাদের মধ্যে একটা দারুণ হৃদ্যতা ছিল এবং এত নম্র ব্যবহারের এবং সবসময় মুখে একটা হাসি লেগে থাকতো। সঙ্গীত উনি গুনগুন করে করতেন এবং আমরা যখন মোটামুটি ভাবে কোথাও কোনো অনুষ্ঠানে বসতাম তখন অনেক সময় আমি ইচ্ছে করে গিয়ে উনার পাশাপাশি বসতাম, এই কারণেই যে ওই লোকটা ছিল আমার অত্যন্ত পছন্দের। বয়সে আমার 5-7 বছরের ছোট হলেও কি হবে, আমি কিন্তু আমার বড় হিসাবে উনাকে দেখতাম। উনার অভিজ্ঞতার আলোকে, উনার জ্ঞানের পরিধির জন্য আমি উনাকে সবসময় শ্রদ্ধাই করতাম। উনার জুড়ি নেই, আজকে রবীন্দ্রদা চলে গেছেন এবং সেটা বিশ্বাসই করা যাচ্ছে না। যখন প্রথম শুনলাম, আমি প্রায়, আমি নিজেই একজন হার্টের রোগী, আমি হতবাক হয়ে গেছিলাম এবং আমি অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমাদের মধ্যে থেকে একজন উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন। আজকে যারা আয়োজন করেছে অনুষ্ঠান তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, মাননীয় মন্ত্রী মহোদয় যে আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং ঢাকার জামালবাহী সহ নেতা সাহেব সহ এনারা সবাই ছিলেন। মোটামুটি ভাবে অরবিন্দদার প্রতি আমরা যে সামান্যতম অন্তত একটু শ্রদ্ধা জানাতে পারছি সম্মিলিত ভাবে, এটা আমাদের আগামী দিনের জন্য একটা বিরাট বিষয় হয়ে থাকবে। আর একটা কথা, যে গুণী শিল্পীদেরকে কিন্তু দেখতে হয়, আমি বলবো সেটা সরকারের কাছে, আজকে অরবিন্দদা নেই কিন্তু উনি কি 21শে পদক পাওয়ার মতো যোগ্যতা ওনার ছিল না? অবশ্যই ছিল আমি বলবো, কিন্তু এই দিক দিয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করব যে এই সমস্ত গুণী শিল্পীদের কিভাবে সহায়ক হওয়া যায় এবং এনাদের শিল্পকর্ম বাঁচিয়ে রাখা যেন একটা প্রচেষ্টা নেওয়া যায়। আমি এই বলেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সময় অতি অল্প, আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানবে সবাই, নমস্কার। বিশ্বাস তো আমাদের মধ্যে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর সেলু বাসিক, আমি তার কাছ থেকে অরবিন্দ দাশগুপ্তের স্মৃতিচারণ শুনব এবং তারপর আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবার আসব। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি দীর্ঘক্ষণ আমাদের সাথে আছেন। ডক্টর সেলু বাসিক, মিউট করতে হবে, মিউট মিউট করা তুলতে হবে, একটু উঠে নাই। হ্যাঁ ঠিক আছে, আজকে অরবিন্দদার এই শোক সভায় আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি স্মরণ করছি অরবিন্দদার সৃষ্টিকর্ম এবং তার যে জীবন, সেই জীবন প্রবাহকে তিনি আমাদের উদাহরণ হিসেবে রেখে গিয়েছেন। অরবিন্দদার সাথে আমার শৈশবেই কৈশোরেই পরিচয়। 1977 ইংরেজিতে প্রথম নবীন যে চিত্র প্রদর্শনী হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, তখন তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন। 80 ইংরেজিতে গুলশানের সাজু আর্ট গ্যালারিতে তার একক চিত্র প্রদর্শনীতে আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। অরবিন্দদার যে বিনয় এবং মহানুভবতা, এটা সবসময় আমাদের উদ্বুদ্ধ করত। মানুষের যে ভাষার একটা আলাদা একটা সংস্কৃতি আছে প্রত্যেকের, ইডিওলজিক্যাল অ্যাপ্রোচ, অরবিন্দদার মধ্যে সেই সংস্কৃতির অস্তিত্ব ছিল, নিজস্ব ভাষিক, নিজস্ব একটা চিত্রকর্মের তার যে প্রত্যক্ষণ পারসেপশন এবং তার ইন্টারপ্রিটেশন তিনি তার চিত্রকর্মে এবং তার লেখার মধ্য দিয়ে দিয়েছেন। তার প্রচুর লেখা আছে। 2015 সালে আমি আমার মায়ের একটা ফাউন্ডেশন ছিল, সেখান থেকে
আমার ছোট ভাইয়ের উদ্যোগে তার যে চারুকলার সামাজিক ইতিবৃত্ত বইটা আমরা বের করে দিয়েছিলাম, সেই যে তার বিনয় আমি আজও ভুলতে পারি না। সেই বইয়ের ভূমিকা আমাকে লেখার জন্য তিনি উদ্বুদ্ধ করেছিলেন, আমি রাজি হইনি। আমি বলছিলাম আপনার বইয়ের ভূমিকা লেখার যোগ্য আমি নই, কিন্তু তার পীড়াপীড়িতে আমি সে বইয়ের ভূমিকা লিখতে বাধ্য হয়েছিলাম। তিনি চিত্রকর্ম যেভাবে করতেন, আঁকা এবং লেখাকে সাযুজ্য করে জীবনকে তুলে ধরতে পারতেন। তার লেখায় আপনারা দেখবেন, যদি বইটা আপনারা পান, তার সেই গ্রন্থবদ্ধ বইতে সিলেটের চিত্রকলার সুপর্ণসন তিনি করেছেন। সিলেটের যে প্রত্ন সম্পদ, সেই প্রত্ন সম্পদ নিয়ে তিনি রচনা লিখেছেন, বাংলার চারুকলা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন, তিনি শিশুদের চিত্রকর্ম কি হওয়া উচিত সে সম্পর্কে ভেবেছেন। আমাদের আঁকা এবং লেখার জগতে যুগবৎ যে যোগ্যতা সবার থাকে না, চারুকলার শিক্ষক যারা আছেন এই যোগ্যতা কমই আছে, আছে দু চারজনের মধ্যে, হাসেম ভাই লিখেন, মতলুব আলী ভাই লিখেন, হ্যাঁ, এবং অরবিন্দ দা যে লিখেছেন তার লেখাগুলো অত্যন্ত সমৃদ্ধ। তিনি 1984 ইংরেজিতে আমাকে বলেছিলেন যে বাগেশ্বরী শিল্পকর্ম নিয়ে যে আমরা মনে হয় একটি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কারিগরি ত্রুটির কারণে ডক্টর সেলুবাসিতের কাছ থেকে। ঠিক আছে, আমরা আমরা পরবর্তী আমরা তাহলে আমরা সম্ভব হলে তাকে পরবর্তীতে সংযুক্ত করব। আমরা চলে যাচ্ছি শিশু সংগঠক এবং সিলেট শিশু একাডেমির প্রাক্তন সংগঠক জামান মাহবুবের কাছে। শ্রদ্ধেয় জামান মাহবুব, আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে আমি অত্যন্ত ভালো লাগছে এবং আমার অনেক শ্রদ্ধেয় জন যাদের সাথে আমি কাজ করেছি, যেমন আমাদের বিলাল স্যার আছেন এবং আরো অনেকে, আমাদের শ্রদ্ধেয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয় আছেন, তো সবাইকে দেখে আমার ভালো লাগছে। তো আমাদের শিল্পী অরবিন্দ দাশগুপ্তের সাথে শিশু একাডেমির সাথে যে সম্পৃক্ততা তা অনেক বছরের। আমি 1981 সালের 9 এপ্রিল বাংলাদেশ শিশু একাডেমিতে জেলা সংগঠক, এখন এটি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, এই পদে যোগ দেওয়ার পর সিলেটে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য এসব বিষয়ে প্রশিক্ষণ আমরা শুরু করি। তা আমরা চিত্রাঙ্কন বিষয়ের ক্লাস শুরু করতে গিয়ে খুব ভালো শিক্ষক তখন পাইনি। সেই সময়ে হেমচন্দ্র ভট্টাচার্য বাবুলদা, যিনি আমাদের শিশু একাডেমির সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন, তিনি বললেন যে চিত্রাঙ্কন ক্লাস শুরু করার জন্য একজন যোগ্য ব্যক্তি আছেন, সাগর সিংহ। তখন সাগর সিংহবাবু সিলেটে অত্যন্ত খ্যাতনামা আর্টিস্ট ছিলেন। তিনি মূলত এই সাইনবোর্ড সহ এ ধরনের কিছু পেশাগত কাজ করতেন, কিন্তু ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার ওনার কোনো অভিজ্ঞতা ছিল না। উনি আমাদেরকে এ কথা বলে বললেন যে আমি একজন ভালো শিক্ষকের সন্ধান আপনাদেরকে দেব, অরবিন্দ দাশগুপ্ত। সে আমার কাছে ছোটবেলা ছবি আঁকা শিখেছে, সে আমার ছাত্র, ঢাকা আর্ট কলেজ থেকে সে বিএফএ পাশ করে সিলেটে এসেছে। তো আপনারা যদি তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেন তাহলে সিলেটের শিশুরা ছবি আঁকায় পারদর্শী হয়ে উঠবে। তো আমরা 1983 সালের দিকে অরবিন্দ দাশগুপ্তের মীরাবাজারের বাসায় যাই,
মীরাবাজারের বাসায় উনাকে একটা রুমের মধ্যে দেখি উনি ছবি আঁকছেন, পোর্ট্রেট। তো আমরা উনাকে যখন প্রস্তাব দিলাম তখন উনি বললেন যে আমি একটা শিশু সংগঠনে কিছুদিন ছিলাম, বাচ্চাদেরকে আর্ট শিখিয়েছি, কিন্তু এখন আমি আর এ লাইনে কাজ করতে ইচ্ছুক না, আমি আমার বাসায় এই যে পোর্ট্রেটের কাজ করছি এগুলো করতেই আমি আনন্দ পাই। তো আমরা ওনাকে খুব চেপে ধরলাম যে না, আপনি সিলেটের শিশুদের স্বার্থে আপনি শিশু একাডেমিতে কাজে যোগ দেন, যদি আপনার ভালো না লাগে তাহলে এক মাস পর আপনি ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ওনাকে আমরা শিশু একাডেমিতে নিয়ে এলাম 1984 সালের প্রথম দিকে। তো প্রথমে ছেলেপিলে খুব পাওয়া যেত না সিলেটে, পররাষ্ট্র মন্ত্রী মহোদয়ের ভালো জানা আছে যে সিলেট রক্ষণশীল সমাজ হিসেবে পরিচিত ছিল। সিলেটে গান বাজনা, ছবি আঁকা, নাচ এগুলো খুব অপছন্দের ব্যাপার ছিল এবং অনেকে মনে করতেন যে যারা সংস্কৃতির সাথে যুক্ত এরা পড়ালেখায় ভালো হয় না, একটু বকাটে টাইপের হয়। তো আমরা ছবি আঁকার ক্লাস শুরু করতে গিয়ে ছাত্র সংকটে পড়ে যাই। হেমচন্দ্র বাবু আর আমি বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে সংগ্রহ করে আমরা ক্লাস শুরু করলাম। প্রথমে ছিল 10-15 জন, পরে এর সংখ্যা অনেক বেড়ে গেল। এরপর আমরা দেখলাম যে ছবি আঁকার ব্যাপারে অরবিন্দ বাবুরও ছাত্র প্রশিক্ষণের ব্যাপারে তারও যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছে। তিনি আমাদেরকে বললেন যে ঠিক আছে, আমি বাচ্চাদেরকে শেখাতে গিয়ে বেশ আনন্দই পাচ্ছি। উনি নিয়মিত প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস নিতেন। তো ওনার মাধ্যমে সিলেটে যে হাজার হাজার ছাত্র প্রশিক্ষণ গ্রহণ করেছে এর ভিত্তি মূলত শিশু একাডেমিতেই গড়ে উঠেছে। আজকে বিভিন্ন ক্ষেত্রে যারা জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে, বা তিনি 84 সালের পর 90 সালে শিল্পকলা একাডেমিতে যোগ দেন, এরপর 2000 সালে উনি চারুকলি প্রতিষ্ঠা করেন, কিন্তু 1984 সালকে তিনি শিশু একাডেমিতে যেভাবে প্রশিক্ষণ দিয়ে ছাত্র গড়ে তুলেছিলেন এর ফলেই পরবর্তীতে বহু ছাত্রছাত্রী জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। এদের প্রায় সবারই ভিত্তি শিশু একাডেমিতে গড়ে উঠেছিল অরবিন্দ দাশগুপ্তের হাতেই। তো অরবিন্দ দাশগুপ্ত অত্যন্ত ভদ্র অমায়িক ছিলেন, তার কোনো চাহিদা ছিল না। তিনি একটা বিষয় বুঝতেন যে বাচ্চাদেরকে ছবি আঁকার মাধ্যমে তাদেরকে গড়ে তোলা, সেক্ষেত্রে তিনি সফল হয়েছেন। অরবিন্দ ধন্যবাদ সম্মানিত জামাল মাহবুব। দীর্ঘদিন তিনি অরবিন্দ দাস সাথে একই প্রতিষ্ঠানে কাজ করেছেন। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অরবিন্দ দাশগুপ্ত গত 18 জুলাই 2021 আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন এবং আজকের এই অনুষ্ঠান সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট চারুশিল্পী সমন্বয় পর্ষদ এবং শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টসের উদ্যোগে দেওয়া হয়েছে, আয়োজন করা হয়েছে। কারিগরি সহযোগিতায় আছেন স্মিথ আইটি। তো আমরা যারা বিচ্ছিন্ন হয়ে গেছেন কারিগরি ত্রুটির কারণে, আমরা চেষ্টা করব পরবর্তীতে তাদেরকে সংযুক্ত করতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এখনো আছেন আমাদের সম্মানিত পররাষ্ট্র মন্ত্রী মহোদয়। আমরা তার কাছ থেকে আবার শুনব, বিশেষ করে সিলেটের আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু। এবং একটি কথা বলতে হয় যে আমাদের অরবিন্দ স্যার যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন, তখন মূলত যে লোকগুলো মানে প্রথম থেকে তার পরিবারের পক্ষ থেকে বিভু গুপ্ত উপস্থিত মানে সংযুক্ত হয়েছেন আমাদের মাঝে, আমরা তারও বক্তব্য শুনবো।
আমার মনে হয় আমরা এখন পররাষ্ট্র মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনবো এবং তারপর আমরা পরবর্তী অনেকক্ষণ আপনার কাছে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ স্যার শুরু করেন স্যার আমি একটু বলবো আমি আমার 9টার সময় একটা ওয়েবিনার আছে তবে ওই উনার স্মৃতিকে ধরে রাখার জন্য মনে হয় যে উনার শিষ্য সে আন্দোলন মতো করতে হবে সেই জন্য যদি স্থানীয় নেতৃবৃন্দ একটি প্রস্তাবনা দেন আমাদের কাছে ডাইরেক্টলি পাঠায় দেন তখন আমরা এর উপরে কাজ করতে পারবো পরে না হয় আরো বৃহৎ আকারে হইতে পারে বাট ইমিডিয়েটলি আমার মনে হয় এই আর্ট গ্যালারি এন্ড কলেজ এইটা যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে উনি যার জন্য খেটেছেন আর সিলেটে থেকেছেন তার প্রতি এই আমাদের শ্রদ্ধা তখন আমরা নিবেদন করতে পারবো আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কিসের আমার বড় ভাইয়ের জন্য দোয়া করেন উনি অসুস্থ আছেন আমরা এই বছরে এই কয়েক দেড় বছরে অনেক অনেক গুণীজনকে হারালাম এভরিডে আমরা হারাচ্ছি আমরা সবাই মিলে কামনাকে প্রার্থনা করি যে কোভিড এর মহামারী এই অতিমারী জানি আপনার বাংলাদেশ থেকে দূরে চলে যায় বিশ্ব থেকে দূরে যায় সেই প্রার্থনাই আজকে আমাদের থাকবে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ স্যার এবং অশেষ কৃতজ্ঞতা সমৃদ্ধ নাট্য পরিষদ সিলেট চারুশিল্পী সমন্বয় পরিষদ এবং শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টসের পক্ষ থেকে আমরা অচিরেই সিলেটে আর্ট কলেজ নিয়ে আপনার সাথে আলাদা সবাই মিলিত হব এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবারে আমরা বক্তব্য শুনব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অরবিন্দ দাশগুপ্তের কনিষ্ঠ ভাই তার ছোট ভাই বিভু দাশগুপ্তের কাছ থেকে বিভু গুপ্তের কাছ থেকে বক্তব্য শুনবো আজকে এই যে সবার আয়োজন করছেন ওনাদের সবাইকে আমার সালাম আমার পরিবারের পক্ষ থেকে আমরা সবাই কৃতজ্ঞতা জানাই বিভুদা আপনার আশপাশে কোনো মোবাইল থাকলে এটা সাউন্ড আসছে সম্ভব অথবা টিভি কিছু একটা চলছে সম্ভবত এটা একটু বন্ধ রাখতে হবে যেটা বন্ধ হয়েছে বন্ধ হয়েছে জি ভাই ধন্যবাদ যাই হোক আমরা পরিবারের পক্ষ থেকে আপনারা যারা আয়োজন করছেন সবাই আমরা কৃতজ্ঞতা জানাইতেছি আমরা এ ব্যাপারে সবাই খুব কৃতজ্ঞ আপনারা যেটা অনুষ্ঠান করছেন এটা আমরা দেখতেছি যাই হোক এখন আমি আমার দাদার ব্যাপারে কিছু বলার নাই উনি খুব সহজ সরল এবং জ্ঞানী লোক ছিলেন উনি সারা জীবন এই চিত্র নিয়ে ব্যস্ত ছিলেন ওনার আর অন্য কোনো কাজ ছিল না আমি যতক্ষণ চিনি এবং জানি উনি শুধু এই কর্ম নিয়ে থাকছেন যেটা আপনারা ভালো জানেন অনেকে অনেক কিছু বলছেন আমি ওনার সম্পর্কে কিছু বলারও তাই উনি সারা জীবন আমরা দেখেছি যা কিছু করেছেন উনি ওনার কাজ নিয়ে করেছেন কোন বাসায় যতক্ষণ থাকতেন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন ওনার আর কোনো কাজ ছিল না ওনার সংসারের প্রতি ওনার কোনো কোনো সময় কোনো নজর দেননি সবসময় উনি স্কুলেই থাকতেন আমি মাঝে মধ্যে ওনার স্কুলে গিয়ে দেখছি উনি কাত হয়ে উপরে শুয়ে আছেন দুইটা পা ঝুলতেছে তখন আমি ডাক্তারকে অনেকক্ষণ ডাকার পরে উনি সরা দিতেন উনি একটু কানেও কম শুনতেন তো বলতেন কি জন্য আসতে আমাকে কী করে তুমি বাসায় যাবো না বললেন না আমি দেবো বাসায় যাবো না তখন বিকাল প্রায় 5টা হয়ে গেছে যাক ওনাকে যতটুকু দেখছি বা জানি আমি ওনাকে একটা আপাদমস্তক শিল্পী হিসেবে যান এবং উনি ওনার সারা জীবনই কর্মই ব্যস্ত ছিলেন ওনার পরিবারে দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে ওনার একটা নতুন একটা বাসা তৈরি করে 4-5 বছর বাসায় বাস করে গেছেন
উনি কিছুই রেখে যান। এখন আমরা ভাবতেছি ওনার সংসারকে আমরা কিভাবে চালাবো। আপনারা সবাই দোয়া করবেন ওনার সংসার যেন চালাইতে পারি। আর আমার কিছু বলার নেই, আমি কৃতজ্ঞ সবার প্রতি। জি আদাব, শেরু ভাই আমার বক্তব্য শেষ। বিভুদা শুনতে পাচ্ছি? জি জি, আমার বক্তব্য শেষ, আমার আর কিছু বলার নেই দাদা। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমরা এবারে বক্তব্য শুনবো ডক্টর আবুল ফতে ফাত্তা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং অরবিন্দ দাশগুপ্তের সাথে দীর্ঘদিন তার যে স্মৃতিচারণ বা তার যে পরিচয় সেই স্মৃতিচারণ করবেন ডক্টর আবুল ফতে ফাত্তা। ফাত্তা ভাই আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে, আপনার মোবাইল আনমিউট করতে হবে। ধন্যবাদ সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে, সংশ্লিষ্ট শেরর সহ আমাদের ইসমাইলগঞ্জ ইমাম যোগাযোগ করেছেন এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে। সবাইকে সাধুবাদ। আমি বিলম্ব হলে একটু যুক্ত হতে পেরে আনন্দ বোধ করছি। অরবিন্দ দাশগুপ্ত একদম সহজ সরল একজন শিল্প ভাবুক মানুষ, একজন কবি, বিধ্বস্ত রোদের ঢেউয়ের মতো তার চেহারায় সব সময় একটা নিষ্প্রভ জীবনের ছায়া আমরা অবলোকন করতাম। তিনি যখন হেঁটে যেতেন, তিনি যখন কথা বলতেন, যখন তাকাতেন, তখন কেন জানি মনে হয় জীবনানন্দীয় ঢঙে তার চলাফেরা। এবং এজন্যেই আমি মাঝে মধ্যে, আমাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এজন্যে অরবিন্দ দাকে মাঝে মধ্যে দা ভেঞ্চির একজন সুরিদ এবং জীবনানন্দ দাস বলেই তাকে সম্বোধন করতাম। কেন তার কবিতার মধ্যে জীবনানন্দীয় ঢং উপমারূপক যেমন প্রকট ছিল, ঠিক তেমনিভাবে তার চলন বলন, কথা বলা এবং কথা বলার স্টাইল, সমস্ত কিছুর মধ্যে সাধারণ মানুষের প্রতি একটা মমত্ববোধ, সাধারণ মানুষের প্রতি তার যে একটা তীব্র আকর্ষণ সেটা আমরা অনুভব করতাম। কিন্তু বাহ্যত হয়তো মনে হবে যে তিনি একটা উন্মন মন নিয়ে হয়তো হেঁটে যাচ্ছেন, কারো প্রতি হয়তো ভ্রূক্ষেপ করছেন না, কিন্তু একজন শিল্পী, একজন চিত্রশিল্পী, চারুশিল্পী হিসাবে তিনি সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অনিয়মগুলো আছে, অসুন্দরগুলো আছে, সমস্ত কিছু তিনি অনুধাবন করতে পারতেন এবং তার তুলির আচরে সেটা তিনি তুলে ধরার চেষ্টা করতেন। আমরা তো প্রায়শই বলতাম যে দাদা আপনি কবিতায় ছবি আঁকেন, আবার তুলিতে কবিতা লিখেন। তার একটা বিশেষ গুণ ছিল, তিনি যখন কোনো কবিতা লিখবেন সেই কবিতার মধ্যে চারুকলার নানা উপাত্ত যেন উঠে আসত, প্রকৃতি উঠে আসত, গ্রাম বাংলার গ্রামীণ জনপদ এইভাবে উঠে আসত। আর তিনি যখন তুলির আচরে ছবি আঁকতেন সেই ছবির মধ্যে একটা কাব্যিক উপমা আমরা খুঁজে পাবার চেষ্টা করতাম, খোঁজার চেষ্টা করতাম। এবং এদিক থেকে আমি তাকে একজন শিল্পকলার সহজ মানুষ হিসেবে আখ্যায়িত করি। অরবিন্দ দাশগুপ্তের প্রতি আমি কিংবা আমার প্রতিষ্ঠান মদনমোহন কলেজের একটা ঋণ আছে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে যেমন শ্রদ্ধাভরে স্মরণ করি, ঠিক তেমনিভাবে আমি শামসুলবাসী শেরো, তোমারও নিশ্চয়ই মনে আছে যে 1990 সালে মদনমোহন কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালিত হয় ডিসেম্বর মাসে। সেই সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে
আমার মাথায় একটা চিন্তা ঢুকলো যে কলেজ মদন মোহন কলেজ 40 সালে প্রতিষ্ঠিত, এর 90 সালে 50 বছর পূর্তি হবে। এই 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতি কি রকম? আমি মনে মনে ভাবলাম কলেজের সুনির্দিষ্ট কোনো লগো নেই, একটি লগো যদি সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে একটা প্রণয়ন করা যায় এবং সেটা আমাদের গভর্নিং বডির যদি অনুমোদন লাভ করে তাহলে এটা বোধ হয় একটা ঐতিহাসিকভাবে একটা কাজ হবে। এবং সেই সুবাদে আমার মাথায় যে চিন্তা আসলো যে মদন মোহন কলেজের লগোতে কোন কোন বিষয়গুলো থাকা বাঞ্ছনীয়, এবং শেষ পর্যন্ত দেখা যায় বর্তমান লগে লগোতে যে উপাত্তগুলো এসেছে সেই উপাত্তগুলো আমি শুধু অরবিন্দু দাশগুপ্তকে একটি ধারণা দিলাম যে দাদা এখানে শান্তির পায়রা থাকতে পারে, আমরা আমার ছাত্রছাত্রীরা লেখাপড়া করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে। ঠিক তেমনি ভাবে পঠন পাঠনের ক্ষেত্রে, শিল্প চর্চার ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তাদের যে সুনির্দিষ্ট একটা আকাঙ্ক্ষা থাকতে পারে তার একটা সিম্বলিক বিষয় বোধ হয় এই লগোর মধ্যে থাকা চাই। এবং তিনি ওই রকম ভাবেই একটা লগো প্রস্তাব আকারে প্রথমত আমাকে দিলেন। তখন তিনি মীরাবাজারে তার একটি প্রতিষ্ঠান ছিল, সেই মীরাবাজারে আমি কয়েকদিন গেলাম, দাদাকে ধারণা দিলাম এবং এই ধারণার সঙ্গে মিল রেখে তিনি প্রস্তাব আকারে আমাকে একটা খসড়া লগো দিলেন। আমি সেটা দেখলাম, আমার সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করলাম। সেই সময় আমাদের অধ্যক্ষ মহোদয় নজরুল ইসলাম চৌধুরী ছিলেন এবং শিক্ষক যারা ছিলেন তাদের সঙ্গে বিশেষত প্রফেসর বাহাউদ্দিন জাকারিয়া, বিজিৎ কুমার দে, প্রণব কুমার সিংহ, গোলাম কাদের মোহাম্মদ আলমগীর সহ অনেক শিক্ষকের সঙ্গেই আমি এই বিষয়ে মতবিনিময় করি। জুনিয়র শিক্ষকদের মধ্যে আমি স্মরণ করতে পারি যে অধ্যাপক তনুষ্কান্তি দে, সদ্য প্রয়াত, করোনায় আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন। আমেরিকা প্রবাসী অবিনাশ চৌধুরী, শেখ সাইদুর রহমান সহ অনেকের সঙ্গে এই বিষয় নিয়ে আমি মত বিনিময় করি এবং শেষ পর্যন্ত আমরা একমত হই, আবার দাদার কাছে ছুটে যাই এবং তিনি একটা ফাইনাল পর্যায়ে একটা লগো করে আমাকে দিলেন এবং আমি সেটা গভর্নিং বডির মিটিংয়ে সেটা উপস্থাপনের জন্য নজরুল ইসলাম স্যারকে বললাম এবং তিনি যথারীতি সৈয়দ আব্দুস শহীদ আমাদের সাবেক অধ্যক্ষ সেই সময় স্যার চলে গেলেন। নজরুল ইসলাম স্যার 90 সালের দিকেই অধ্যক্ষ হিসাবে আসীন হলেন এবং সেই সময় প্রফেসর আশরাফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি ছিলেন, তিনিও গভর্নিং বডিতে ছিলেন। কৃষ্ণকুমার পাল চৌধুরী স্যারও সেই সময় গভর্নিং বডিতে ছিলেন। আমি সেটা উপস্থাপন করলাম নজরুল ইসলাম স্যারের মাধ্যমে এবং গভর্নিং বডি পরীক্ষা নিরীক্ষা করে সেটা পারপিলি তারা বললেন যে আমরা নীতিগতভাবে এটাকে অনুমোদন দিলাম এবং এটা খুবই ভালো কাজ, যেহেতু সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে আমরা এই লোগোটা ব্যবহার করতে চাই, এটা খুবই মহৎ উদ্যোগ। অনুমোদন পেল গভর্নিং বডির, আমি অরবিন্দ দার কাছে গিয়ে জানালাম যে দাদা এটা অনুমোদন পেয়েছে, এখন আপনি অনুগ্রহ করে আমাকে বলুন আপনার এই লগের জন্য আমরা সামান্য একটু সম্মানে দিতে চাই। তিনি খুব বিনয়ী মানুষ ছিলেন, ভদ্রজন, আপাদমস্তক ভদ্রলোক। তিনি হাত দুহাত কষলে বললেন যে কি যে বলেন, মদন মোহন কলেজে তো আমারও একটা স্মৃতি আছে, আমিও কিছুদিন পাঠ গ্রহণ করেছি, অতএব এই কলেজের সঙ্গে যেহেতু আমার একটা নিবিড় সম্পর্ক আছে আমি এই লগোর জন্য আমি কোনো সম্মানই নিতে চাই না, আমি অন্তরে অন্তরে এই কলেজের সঙ্গে এই লগোর সঙ্গে আমি যুক্ত থাকতে চাই। আমি আর কোনো কথা বললাম না, দাদার এই অভিব্যক্তি আমাকে অভিভূত করেছিল এবং আমি মনে করি যে দাদার মৃত্যুর পরপরই এই মদন মোহন কলেজ লগো এবং অরবিন্দ দাশগুপ্ত এই নিয়ে আমি হয়তো একটা লিখব, কিন্তু আমার ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে এটা এখনো হয়ে ওঠেনি, আমি অবশ্যই এই বিষয়ে লিখব।
এই প্রসঙ্গে আরেকটি কথা এখানে যুক্ত করা দরকার আমি মনে করছি, সেটা হচ্ছে যে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমাদের এই কমিটির পক্ষ থেকে এই আঙিনায় একটি সুবিনের স্মারক গ্রন্থ বেরিয়েছিল। সেই স্মারক গ্রন্থে এই কলেজেরই, মদনমোহন কলেজেরই একজন ছাত্র, আমাদের প্রাক্তন ছাত্র এবং একজন নাট্যকর্মী শামসুল বাসিত স্যারও আমাদের এই স্মারক গ্রন্থের জন্য প্রচ্ছদ করে দিয়েছিলেন। আমি এবং গোলাম কাদের মোহাম্মদ আলমগীর আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আরো দু একজন সহকর্মী সহ শামসুল বাসিত স্যারকে আমরা একটা ধারণা দিয়েছিলাম যে এইরকম এই প্রতিষ্ঠানকে বড় বৃক্ষের মতো 50 বছর অতিক্রান্ত হয়েছে, জ্ঞান প্রজ্ঞার একটা শীর্ষস্থানে অবস্থান করছে, অথবা ওই কনসেপ্টটাকে ধারণ করে তুমি তোমার প্রচ্ছদটা যদি প্রণয়ন করো তাহলে বোধহয় এটা তাদের কাজ হবে। এবং সেরও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই আঙিনায় এই স্মারক সংকলনের জন্য একটি প্রচ্ছদ করে দিয়েছিলেন। এবং এখানেও একই ঘটনা ঘটলো, শামসুল বাসিত স্যারও এই প্রচ্ছদ প্রণয়নের জন্য তিনি কোনো সম্মান গ্রহণ করলেন না। তার একমাত্র কারণ তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র যারা আছে এই মদনমোহন কলেজের জন্য তাদের একটা প্রাণান্তকর প্রচেষ্টা থাকে, প্রত্যক্ষত বা পরোক্ষভাবে তারা যেখানেই থাকুক না কেন তারা এই কাজটি করলে মনে হয় যে মদনমোহন কলেজের হয়ে কাজ করছি, এটা অত্যন্ত গৌরবের কথা। নাট্য চর্চার ক্ষেত্রে, সংস্কৃতি চর্চার ক্ষেত্রে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে শহীদ সুলেমানকে অবশ্যই স্মরণ করব, আমরা এই কলেজেরই কৃতি ছাত্র। তিনি যেভাবে অকুতোভয় সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন মহান মুক্তিযুদ্ধে, ইনামুল হক চৌধুরী সাবেক এমপি, তিনিও গণপরিষদ সদস্য, তিনিও কিন্তু এই কলেজের ছাত্র। আরো বহু ছাত্র আছেন যারা মদনমোহন কলেজের প্রাক্তন হয়েও তারা মনে করেন যে যদি সামান্য একটু মদনমোহন কলেজের জন্য করতে পারি তাহলে আমার শ্রম সার্থক, এখানে পাঠ বা অধ্যয়ন আমার সার্থক হয়েছে। অরবিন্দ দাশগুপ্ত ঠিক ওই চিন্তা চেতনা থেকেই তাকে আমরা স্মরণ করছি, এবং তিনি যে লগটি আমাদের কলেজের জন্য দিলেন এটা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব। যুগ যুগ ধরে মদনমোহন কলেজ যতদিন থাকবে অরবিন্দ দাশগুপ্তের প্রণীত এই লোগো আমরা শ্রদ্ধাভরে লালন করব, পালন করব এবং তাকে স্মরণ করব। আমার মনে হয় অরবিন্দ দাশগুপ্ত এইরকম একজন নিবৃতচারী মানুষ, তিনি অনেক প্রচ্ছদ এঁকেছেন আমাদের কলেজ ম্যাগাজিনের, আমি সেটাও শ্রদ্ধাভরে স্মরণ করি। কেন আমি যখন ম্যাগাজিন কমিটিতে ছিলাম একাধিকবার তার কাছে ছুটে গিয়েছি প্রচ্ছদ এঁকে দেওয়ার জন্য, তিনি সেটি এঁকে দিয়েছেন। অবশ্য এর পরে আমরা যত সামান্য সম্মানে দেওয়ার চেষ্টা করেছি, এবং তিনি পূর্বের কথা স্মরণ করেও কিন্তু এই কথাটাই বলতে ভুলে যাননি যে আমি এই কলেজের ছাত্র। আমি বললাম যে এই কলেজ অনেক স্বাবলম্বী হয়েছে, এখন আপনার মতো একজন শিল্পীকে সামান্য সম্মানই দিতে পারলে এই কলেজ গৌরবান্বিত বোধ করবে, আপনি অনুগ্রহ করে এটি গ্রহণ করুন এবং দাদা স্বচ্ছন্দ চিত্তে এটি গ্রহণ করেন। আমরা একজন শিল্পীকে, একজন কবিকে, একজন ভাবুককে যখন অবলোকন করি, কখনো শিল্পকলা একাডেমিতে, কখনো শিশু একাডেমিতে, শ্রেণীকক্ষে ছেলে মেয়েদের তিনি ক্লাস নিচ্ছেন, পাঠ দান করছেন, অথবা কোনো ফিল্ড স্টাডিতে ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছেন, তাদের ছবি আঁকার কলা কৌশলগুলো বাতলে দিচ্ছেন, তখন মনে হয় একজন নিবেদিত প্রাণ শিল্পী তার সমস্ত সত্তা দিয়ে এই ছেলেমেয়েদের পছন্দ করছেন, ভালোবাসছেন, স্নেহ করছেন। শাহ আলমকে এই মুহূর্তে মনে পড়ে, শাহ আলমের কথা তিনি নিজেই মূল্যায়ন করেছেন। শাহ আলম আমাদের প্রত্যেকের প্রিয় একজন মানুষ ছিল, সেই শাহ আলমের সেই শিল্প চর্চার ক্ষেত্রে অরবিন্দ দাশগুপ্তের যে সমহান অবদান এটা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, এবং
আমি মনে করি অরবিন্দ দাশগুপ্ত সিলেটের শিল্পচর্চার ক্ষেত্রে এক অগ্রণী পুরুষ। তার মাধ্যমে, তার হাত দিয়ে অনেক শিল্পী বেরিয়ে আসেন যারা জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সৃষ্টিশীলতাকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলছেন, এবং এর সমুদয় কৃতিত্ব অরবিন্দ দাশগুপ্তকে কেন্দ্র করেই আবর্তিত হয়। আমরা শ্রদ্ধা বলে অরবিন্দ দাশগুপ্তকে স্মরণ করি। তিনি আমার হবিগঞ্জের মানুষ, আজমিরগঞ্জ উপজেলায় তার পিতৃভূমি ছিল, এবং প্রায়শই মাঝে মধ্যে বলতাম যে দাদা আপনি তো আমার জেলাতো ভাই, অর্থাৎ আমরা হবিগঞ্জের মানুষ, অতএব আপনি হবিগঞ্জে আমিও হবিগঞ্জে, অতএব সেখানে আমরা জেলাতো ভাই হিসাবে নিজেদের পরিচয় দিতে পারি। তিনি শুধু মৃদু হেসে শুধু বলতেন হ্যাঁ আপনি যা ভালো বুঝেন। এই যে তার সারল্য, সহজ সরল মনের অভিব্যক্তি, এই রকম মানুষ আমাদের সমাজে পাওয়া খুব দুষ্কর। এই অবস্থায় আমাদের রূঢ় বাস্তব জীবনে যে দুঃখ জ্বালা যন্ত্রণা হতাশা মানুষকে কুড়ি কুড়ি খাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ যারা খুব কোনাকোনি পন্থায় অন্যজনকে ওভারটেক করে রাতারাতি বড়লোক হবার যে স্বপ্ন ভাবনায় ব্যাকুল চিত্ত, অরবিন্দ দাশগুপ্ত ছিলেন সম্পূর্ণরূপে একজন স্থিতধী মানুষ। তিনি ভাবতেন জীবন খুব চলে যাচ্ছে, এই তো শিল্পকলা একাডেমি কিংবা শিশু একাডেমি থেকে আমাকে যে যত সামান্য সম্মানে দেওয়া হচ্ছে, একটা প্রতিষ্ঠান চারুশিক্ষা প্রতিষ্ঠান আছে, কোন রকম চলে যাচ্ছে। ছেলেমেয়েদের জন্য তার ভাবনার অন্ত ছিল না ঠিকই, কিন্তু সব ক্ষেত্রে তিনি একটু উদাসীন ছিলেন। তার সমস্ত আকর্ষণ, তার সমস্ত আগ্রহ তার প্রতিষ্ঠান এবং তার শিক্ষার্থী, শিক্ষার্থীদের নিয়ে তিনি ভাবনা অনুভাবনা করতেন, আর তার প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি শিশু একাডেমি তার চারুনিকেতন, এই সমস্ত কিছু নিয়েই যেন মনে হয় যে অরবিন্দ দাশগুপ্তের একটা ব্যক্তি জীবন আবর্তিত। সেরও আমি বোধহয় বেশি কথা বলে ফেলছি, আমি আর কথা বাড়াবো না। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়তো আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং তিনি অরবিন্দ দাশগুপ্ত সম্পর্কে জানেন, এবং তার পৃষ্ঠপোষকতা এবং মরণোত্তর অরবিন্দ দাশগুপ্তের যে শিল্প প্রজ্ঞা, এই শিল্প প্রজ্ঞাকে কিভাবে আমরা আরো অধিকতর পন্থায়, বৃহত্তর পন্থায় মূল্যায়ন করতে পারি, এই ব্যাপারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই পর্যন্তই দাদার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তিনি আমাদের সহজ মানুষ, তিনি আমাদের প্রাণের মানুষ, তিনি আমাদের শিল্প সংস্কৃতির একান্ত আপনজন, তিনি শিল্পচর্চার ক্ষেত্রে এক অনিষ্ঠ ব্যক্তিত্ব, এবং তিনি চারুকলার শিক্ষার্থীদের অভিভাবক এবং বন্ধু। তার স্মৃতির প্রতি অনন্ত শ্রদ্ধা, এবং সেরও তোমাকে ধন্যবাদ, হিমন্তকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ ফাত্তা স্যারকে, আমাদের মাঝে সংযুক্ত আছেন বেদান্ত ভট্টাচার্য। বিদ্যুভাবে অনুরোধ জানাচ্ছি, দাদা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন এবং পরবর্তীতে একটি অনুষ্ঠানের কথা ছিল, এই জন্য আমি ওনাকে আর ডাকিনি। আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল জামান মাহবুব, শ্রদ্ধেয় জামান মাহবুব। জামান ভাইকে বলবো 2 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করলে আমরা বেদানন্দ ভট্টাচার্যের বক্তব্য শুনবো। জামান ভাই একটু যে অরবিন্দ দাশগুপ্ত শিশু একাডেমিতে 1984 সালে যোগ দেন এবং 2014 সালের 1 জানুয়ারি আমি অবসর গ্রহণ করি, এরপরও 3 বছর উনি শিশু একাডেমিতে ছিলেন। তো শিশু একাডেমিতে উনি প্রায় 33-34 বছর কাজ করেছেন, এর মধ্য দিয়ে তিনি হাজার হাজার শিশুদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এরা যে সবাই চিত্রশিল্পী হয়েছে তা নয়, তারা এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, তারপর চিকিৎসা শাস্ত্র সহ বিভিন্ন ক্ষেত্রে তারা এর ফল ভোগ করেছে। আমার জানা মতো অনেকেই আছে যারা আমেরিকায় কিংবা অন্যান্য জায়গায় আছে, বিভিন্ন ক্ষেত্রে তারা অত্যন্ত প্রতিষ্ঠিত এবং তারা অরবিন্দ দাশগুপ্তের ছাত্র বা ছাত্রী। অরবিন্দ দাশগুপ্ত শিশু একাডেমিতে যুক্ত হওয়ার পর
তারপর আমরা তাকে নিয়ে অনেক কাজ করার চেষ্টা করেছি। আমরা তখন যেসব সুভেনির বেরুত সবগুলোর প্রচ্ছদ তিনি করতেন, শিশু একাডেমির শিশু আনন্দ মেলার যে কাজগুলো উনি করতেন, শিশু একাডেমিতে আমরা 84 সালে যে চিত্র প্রদর্শনী করেছিলাম শিশুদের, সেইটা তখন যারা এসেছিলেন তারা মুগ্ধ হয়েছিলেন। এর পেছনে ছিল অরবিন্দ দাশগুপ্তের বিরাট চেষ্টা, তিনি এদেরকে সেভাবে গড়ে তুলেছিলেন। এবং আজকে সিলেটে যেসব শিল্পীরা রয়েছেন এরা প্রায় সবাই অরবিন্দ দাশগুপ্তের ছাত্র। আজকে শাহ আলম থেকে শুরু করে হিরণ, আব্দুল গনি, তারপর শেরো শামসুল বাদশির শেরো সহ অনেক শিল্পী তার হাতে গড়া, যার ফলে আজকে তার মাধ্যমেই তাকে শ্রদ্ধা জানানোর একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমি এক্ষেত্রে আর একটা কথা স্মরণ করছি যে অরবিন্দবাবুর পৈতৃক নিবাস আমি যতটুকু জানি সিলেটে নয়, তিনি আমাকে বলেছিলেন তার পৈতৃক নিবাস কিশোরগঞ্জ এবং তার মাতুলালয় হবিগঞ্জের আজমিনীগঞ্জ, ওখানেই ওনার জন্ম। তার বাবা সিলেটে চাকরি সূত্রে এসে সিলেট থেকে আর যাননি। অরবিন্দ দাশগুপ্ত সিলেটকে ভালোবেসে সিলেটেই পড়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট ইনস্টিটিউট, বর্তমানে যেটি আগে ছিল এটা আর্ট কলেজ, সেখান থেকে বিএফএ পাশ করার পর ঢাকায় থেকে অনেক বড় বড় কাজ করার সুযোগ পেয়েছিলেন। তিনি যদি আজকে ঢাকায় থাকতেন তাহলে তিনি জাতীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হতে পারতেন, কিন্তু সিলেটে থাকায় ব্যক্তিগতভাবে তিনি হয়তো তার যে ক্ষমতা ছিল, যে মেধা ছিল, তার শতভাগ বিকাশ তিনি ঘটাতে পারেননি। কিন্তু তিনি এর মাধ্যমে সিলেটে চিত্রকলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমার মনে পড়ে 84 সালের দিকে তখন সিলেট পৌরসভার প্রশাসক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন নিজামুদ্দিন আহমদ, উনি অতিরিক্ত দায়িত্ব পেয়েছিলেন। আমাকে উনি একদিন বললেন যে সিলেট পৌরসভায় দীর্ঘ প্রায় 100 বছরের পৌরসভা, কিন্তু সেখানে কোনো মানসম্মত মনোগ্রাম নেই, আপনি আমাকে একজন ভালো আর্টিস্ট দেন যাতে এই পৌরসভার জন্য একটা মনোগ্রাম আমরা করতে পারি। আমি অরবিন্দ দাশগুপ্তকে নিয়ে সিলেট পৌরসভায় গেলাম, তিনি তাকে বললেন যে আপনি এমন মনোগ্রাম করেন যা সিলেটকে রিপ্রেজেন্ট করে, সেখানে চায়ের পাতা থাকবে, হযরত শাহজালালের দরগার সিম্বল থাকবে, কিনব্রিজ থাকবে, এইভাবে আপনি একটা এই লোগো করে আমাকে দেখান। উনি 3-4টা করে দেখালেন, তখন নিজামুদ্দিন সাহেব একটা পছন্দ করলেন এবং সেই লোগোই সিলেট পৌরসভার লোগো, পরবর্তীতে সিলেট সিটি কর্পোরেশনের লোগো। তখন তিনি খুব ভালো সম্মানীয় পেয়েছিলেন। তো এতদিন পর আমি জানি না যে সিলেট সিটি কর্পোরেশন এই লোগোর ইয়ে হিসাবে, এই শিল্পী হিসাবে তাকে কতটুকু স্মরণ রেখেছে কিংবা সেই মর্যাদা তাকে তারা দিয়েছে কিনা। তো আমি আশা করব যে তার যথাযথ সম্মান তিনি পাবেন। আর তার স্বপ্ন ছিল সিলেটে আর্ট কলেজ করা। উনি আমাকে সব সময় বলতেন যে আমি চাই সিলেটে একটা আর্ট কলেজ হোক। তো সিলেটে সরকারিভাবে আর্ট কলেজ করার ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি একটা উদ্যোগ নেন, সেক্ষেত্রে তার স্বপ্ন বাস্তবায়িত হবে বলেই আমার বিশ্বাস। আর আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জামান মাহবুব। আমরা দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছি আমাদের শ্রদ্ধেয় বেদান্ত ভট্টাচার্যকে এবং আমরা কথা ছিল শুরু করব বেদান্ত দিকে দিয়ে, যেহেতু তিনি আমাদের স্যারের সহপাঠী এবং একসাথে বড় হয়েছেন। যাই হোক, বেদানন্দ অন্য একটি লাইভে চলে যাবেন, সেজন্য মধ্যখানে তাকে বিরক্ত করিনি। এবারে আমরা শুনব স্মৃতিচারণ অরবিন্দ দাশগুপ্তকে নিয়ে আমাদের শ্রদ্ধেয় বেদান্ত ভট্টাচার্য, তার
স্মৃতিচারণ করবেন। শোনা যাচ্ছে আমাকে? কি শোনা যাচ্ছে? জি দাদা শোনা যাচ্ছে, শুনছি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। জামান মাহবুব প্রথম বলে দিয়েছেন একটি তথ্য বিভ্রাট সম্ভবত আমাদের মধ্যে আছে, সেটি হচ্ছে যে অরবিন্দ দাশগুপ্তের বাড়ি আসলে কিশোরগঞ্জ জেলায় ইটনা থানার মিঠামইন গ্রাম, তার মাতুলালয় হচ্ছে আজমিরিগঞ্জে, সেখানে তার জন্ম। এই একটা তথ্য বিভ্রান্তি জামান মাহবুব খুব সঠিকভাবে এই কথাটি বলেছেন। আমি মনে করি যে এটা তথ্য বিভ্রান্তি আমাদের থাকা উচিত নয়। তার বাবা কোঅপারেটিভ ইন্সপেক্টর ছিলেন এবং সেখানে তিনি চাকরি উপলক্ষে সিলেটে এসেছিলেন। এসে তাদের বাসা ছিল প্রথমে আগপাড়াতে, মীরাবাজার আগপাড়াতে। অরবিন্দ দাশগুপ্ত কিশোরগঞ্জ পাঠশালার ছাত্র ছিলেন এবং আমাদের সহপাঠী ছিলেন। কিশোরগঞ্জ পাঠশালা থেকে স্কুল পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করেছি। আমাদের শৈশব এবং আমাদের কৈশোর, আমাদের প্রথম যৌবন, তার সাথে একটা মাখামাখি অবস্থায় আছে। সে খুব নিসর্গপ্রিয় মানুষ ছিল, শিল্পী ছিল, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে একটা মানে তার প্রকৃতিগতভাবেই তিনি একজন শিল্পী ছিলেন। স্কুল শেষ করার পরে উনি আমাকে নিয়ে প্রকৃতি দেখতে ওই খাদিমনগরে ওই ন্যাচারাল পার্কে সাইকেল বাইক করে নিয়ে যেত। তো সে প্রকৃতি দেখত, আমি তো ভোতা মানুষ, আমি কি দেখবো। আমি ওকে সঙ্গ দিতাম। তো সাগর সিং নামে একজন আর্টিস্ট ছিলেন, তিনি এবং সম্ভবত আমি যদি ভুল না করি, কেউ যদি আমার যদি ভুল হয় দয়া করে সংশোধন করে দেবেন যেতে পারবেন, সেটা সম্ভবত হেমচন্দ্র ভট্টাচার্য এবং খাওয়াপাড়ার আমাদের প্রফেসর শফিক সাহেব, তারা মিলে একটা আর্ট স্কুল করেছিলেন একবার কিশোরগঞ্জ পাঠশালাতে, বেশ কিছুদিন চলেছে এবং সেইখানেই তার প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু। সাগর সিং তার প্রথম গুরু। আরেকজন মণিপুরী আর্টিস্ট ছিলেন, খুবই গুণী শিল্পী ছিলেন, তিনি হচ্ছেন বাবুতন সিং, এবং বাবুতন সিং এর কাছ থেকে সে এই চিত্রকলায় তালিম নিয়েছে। ওনার প্রথম থেকেই আর্ট কলেজে উনি চান এসএসসি, 1968 সালে আমরা এসএসসি পাস করলাম, এর আগে উনি ছবি আঁকতেন। নিসর্গ তার প্রিয় বিষয়, তার অনেক নৈসর্গিক ছবি আমাদের অনেকেরই বাসাতে ছিল, আমাদের বাড়িতেও ছিল, আমার কাছেও ছিল, কিন্তু সেটি 71-এ মুক্তিযুদ্ধের সময় সব লুটপাট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো '68 সালে এসএসসি পাস করার পরে উনি আর্ট কলেজে যাবে, এটা তার আগের থেকেই সিদ্ধান্ত, সেখানে সে যাবে। কিন্তু একটা বিভ্রাট হয়ে গেল, অরবিন্দ দাশগুপ্ত মেধাবী ছাত্র, কিন্তু তার একটা ইংরেজি ভীতি ছিল এবং সত্যি সত্যি সে ইংরেজিতে রেফার পেয়ে, এই জন্য সে আর্ট কলেজে যাওয়া তার একটু অনিশ্চিত হয়ে গেল। সে মদনমোহন কলেজে পড়ত, আমরা এমসি কলেজে চলে গেলাম, এমসি গভর্নমেন্ট কলেজ, কমন কলেজে চলে গেলাম, সে মদনমোহন কলেজে পড়ত। পরে রেফার পাস করে সে কিন্তু আর্ট কলেজে চলে গেল। আর্ট কলেজে থাকা অবস্থায় আমরা যতবার ঢাকায় যেতাম তার এখানে যেতাম, তার সাথেই থাকতাম, সে আমাদেরকে শাহবাগ এই সমস্ত আর সমস্ত কবিতা টবিতা বোঝাতো, কি আমি বুঝতাম জানি, কিন্তু সে আমাকে খুব সমঝদার মনে করত এবং আমাকে অনেক কিছু বোঝাত। সেভাবেই শিল্পকলার কিছু কিছু
খোঁজ খবর করতে এখনো আমার মাথায় আছে। তার দুটো যে জায়গাতে তার দক্ষতা ছিল, এটা যারা শিল্প বুঝেন, চিত্রকল্প যারা চিত্র শিল্প যারা বুঝেন তারা আমার চেয়ে ভালো বুঝতে পারবেন, কিন্তু আমি একদম লেমেন হিসাবে, আমি সাধারণ মানুষ হিসাবে আমি তার অন্তরটাকে বুঝতাম। দুটো জিনিস তার ছিল, একটি হচ্ছে জল রঙের প্রতি তার এক ধরনের, এখানে তার দক্ষতাও ছিল এবং এক ধরনের আকর্ষণও ছিল, একটা পোর্ট্রেট সে খুব ভালো, আমার ধারণ পোর্ট্রেটের প্রতি তার আকর্ষণও ছিল, পোর্ট্রেট সে খুব তার পোর্ট্রেট, আমি তার বাসায় কতগুলো পোর্ট্রেট দেখেছিলাম, এগুলো এখন আছে কিনা বিভূ হয়তো কিছু করতে পারবে। তো এই পোর্ট্রেট গুলোর মধ্যে এমন একটা জীবন্ত ভাব ছিল, আমার মনে আছে তার বাসাতে আমি একটি পোর্ট্রেট দেখেছি, সে আমাকে বলছে তো বলতো এই মেয়েটা কি হবে, একটা মেয়ে ছবি সাধারণ, আমরা দেখো এটা তোমার চতুর্থ শ্রেণী কর্মচারীর মেয়ে, সে হেসে আমরা দেখো তার চেহারায় তার যে মানে তার যে এটা তার সমস্ত কিছুর মধ্যে তার এই ছবিটা যেভাবে জীবন্ত হয়ে উঠে, এই যে জীবন্ত একটা প্রতিচ্ছবি ছবির মধ্যে নিয়ে আসা, এটি একটি শিল্পী সত্তার অনেক বড় সাফল্য এবং অনেক বড় সাধনার বিষয়, সেটি উনি করতে পারতেন। আমি একটি কথা বলা উচিত, 69-এর গণঅভ্যুত্থানের পরে ইহিয়া খান যখন মার্শাল হবে তখন আমার আমার উপর ফুলিয়া হয়ে গেল, অনেকগুলো মামলা হয়ে গেল, তা আমি আত্মগোপন করে চলে গেলাম, সেও তখন তার বাড়িতে মিঠামন চলে গেল আত্মগোপন অবস্থায়, তখন তো আমার বয়সও কম, অত কিছু বুঝিও না, আমি একটা চিঠি তার বাবা তার বাড়ির ঠিকানায় লিখেছিলাম, আমি তোর বাড়িতে আসছি। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সেই চিঠিটা ডিআইবির হাতে পড়ে এবং ডিআইবি তার বিরুদ্ধে বিশাল রিপোর্ট করে তাকে মিঠামন থেকে ধরে এনে গ্রেপ্তার করে এবং 2-3 মাসের বেশি অনেক দিন সে কারাভোগ করে। আমার জন্য সে একটা বিষয় ছিল, সে বাড়িতে গেলে আমার সাথে তার পত্র যোগাযোগ থাকে, এই সূত্রেই কিন্তু সে এই চিঠিটা মানে ধরা পড়ে যায় কিভাবে, আসলে এটা আমাদের মাথায় আসেনি। অরবিন্দ দাশগুপ্তর বাবা ট্রান্সফার হয়ে চলে যাওয়ার পরে স্বাধীনতার পরে তারা আবার সিলেটে আসেন, উনি রিটায়ার করার পরে, অনেকে বলেছেন 80 সালে, আমি আমি নিশ্চিত ভাবে সাল বলতে পারবো না, তবে সেটি 80 সাল নয়, 75-এর পর আগে পরে হবে, কারণ ও আমার শিবগঞ্জের বাড়িতে বহুদিন গিয়েছে এবং শিবগঞ্জের বাড়িতে আমি 79 সাল পর্যন্ত ছিলাম, সুতরাং 80 সালে উনি সিলেট এসছে এটা যারা বলছেন আমার মনে হয় এটা খুব সঠিক নয়। তো ওই সময় তার আরেকটা বিষয় দেখা গেল যে সে কবিতার ভক্ত, সেটা আর্ট কলেজে থাকতেই তার কিছুটা দেখা ছিল, পূর্বাভাস হয়তো পাওয়া গেছে, কিন্তু ওই সময় সে নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, ত্রিদিদা, তখন একটি পত্রিকা ছিল সমকাল, সে সমকাল পত্রিকার গ্রাহক ছিলাম, এটি 75-এর পর পরে ঘটনা, তো সেই সমকাল পত্রিকা কিন্তু খুব সমৃদ্ধ পত্রিকা ছিল, সেই পত্রিকা থেকে কবিতা পড়ে আমাকে শোনাতো, আমিও তাকে শোনাতাম, কি বুঝতাম না কবিতা টবিতা আমি কিছুই বুঝি না, সে আমাকে বুঝাতো এই কবিতার শরীর, আমি তো বুঝতাম বিপ্লব এই সেই কবিতার মধ্যে যদি রম 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 রমা
বিপ্লবের কথা থাকে তাহলে ভালো লাগতো। সে তখন যারা প্রেমাংশু রক্ত চাই কবিতা অমীমাংসিত রমণী এই সমস্ত কবিতার বই যখন এই কি বলে নির্মলের দুগুণ বা আপনার আবুল হোসেনের কবিতার বই ছিল যে তুমি হরণ করো আরো এইগুলোতে যে সাবজেক্ট ম্যাটার ছিল সেই সাবজেক্ট ম্যাটার আমাদের পছন্দ, সে আমাকে কবিতা শিল্প বুঝাও আমি কতটুকু বুঝেছি জানি না, তবে তার কাছ থেকে আমি এই জিনিসটা পেয়েছি। এবং সে কবিতার খুব ভালো বোদ্ধা ছিল, ভালো কবি ছিল। তার একটা ছবি ইদানিংকালে তার মারা যাওয়ার পরে তার খুব হাস্যজনক একটা ছবি প্রকাশিত হয়েছে, ওই ছবিটা দেখলেই আমার মনে হয় আহারে সোনার হাসি, এটা তারই কবিতার একটা। সে একবার প্রেমে পড়ে গেল একতরফা অবশ্য, তখন সে অনেক কবিতা লেখে, এর মধ্যে একটি কবিতার লাইন হচ্ছে আহারে সোনার হাসি, এ হাসি দেখেছিল মোনালিসার। তো এই যে মানে পুনরাগমনের পরে অরবিন্দ দাশগুপ্তর ব্যক্তিগত জীবনে কতগুলো সমস্যা সৃষ্টি হলো, তার বাবা তখন রিটায়ার করেছেন, তারা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে দুটো তো ছোটই, তার দুগুণ বড় যে দিকু নারায়ণ গুপ্ত, নারায়ণ গুপ্ত ছোট, তার বোন হচ্ছে সম্ভবত তখনও অবিবাহিত তিনটি, এক বোনের বিয়ে অবশ্য তার পক্ষা অনেক আগেই দিয়েছেন। এই অবস্থায় এই সংসারটা টানার দায় তার উপরে, এটা তার জন্য খুব কষ্টের বিষয়। এবং এই জন্য ডিজাইন সেন্টারের নামে অনেকে বলেছে ডিজাইন সেন্টার করেছিল, এটা একটি কমার্শিয়াল আর্টের দোকান, এটা তার যেমন লাইভলিহুডের জীবন ধারণের যেমন একটা উপায় ছিল সেইভাবে তার একটা কষ্টেরও বিষয় ছিল, তার গভীর কষ্টের অনুভূতি ছিল। সে বলতো এই কাজ তো আমি করার জন্য আমি শিক্ষা গ্রহণ করিনি বা আমার কোনো মানসিক প্রস্তুতি ছিল, আমি ফাইন আর্টের মানুষ, আমি একটা স্টুডিও থাকবে, তার একটা স্বপ্ন ছিল তার একটা স্টুডিও হবে, সেখানে বসে সে ছবি। আমরা এটা আমাদের ব্যর্থতা, সমাজের ব্যর্থতা, অরবিন্দ দাশগুপ্তকে আমরা একটা স্টুডিও করে দিতে পারিনি, সে কি আমাদের বিমতা, আমাদের মা বোধ। সে ডিজাইন সেন্টার করে তার সংসারে কন্ট্রিবিউট করেছে, সংসারকে পরিচালনা করতে আস্তে আস্তে তার বোনদের বিয়ে হয়েছে, সে নিজেও বিয়ে করে এবং করে সংসারই করো, আমরাও আস্তে আস্তে পেশায় জড়িয়ে পড়লাম। এবং এক পর্যায়ে শেষের দিকে খুব একটা ফিজিক্যাল যোগাযোগ হয়তো ছিল না, কিন্তু তার প্রতিটি কি বলে প্রদর্শনী, তার যে কোনো কাজ, বড় কোনো কাজ, তার স্কুলের এই অনুষ্ঠান, এগুলোতে সে আমাকে নিমন্ত্রণ করতে পারতে চিঠি করে নিজে এসে দিয়ে যেত, আমি খুব কম সময়ই যেতে পেরেছি। এবং কিন্তু সে আমার একেবারে আন্তরিক বন্ধুত্বের জায়গাতেই আমাদের ছিল। তার প্রিয় ছাত্র, তার একটি প্রদর্শনী, প্রদর্শনী থেকে আমি একটি ছবি এমনিতে দেখছি, আমার হঠাৎ করে ছবিটা আটকে গেল, আমি বললাম এই ছবিটা, সে দৌড়ে এসছে, বলে শাহ আলমের ছবি, উচ্ছ্বসিত প্রশংসা, বলো অদ্ভুত তার মানে বিষয়। আমি তো ছবি সেইভাবে ব্যাকরণগত ভাবে বুঝি না, কিন্তু আমার চোখটা আটকে গেছে, এই একটা ব্যতিক্রম। সে তখন শাহ আলম সম্পর্কে আমাকে অনেক কথা বললো, শাহ আলম তার খুব প্রিয় ছাত্র ছিল, তার কথা মনে হলে শাহ আলমের কথা মনে হয়, আর শাহ আলমের কথা মনে হলে ওই আবুল হোসেনের কথা মনে হয়। আবুল হোসেনের মাত্র তিনটা বই ছিল, অত্যন্ত শক্তিশালী বই, কবি ছিল, অল্প বয়সে মারা গেল। এভাবে অবশ্য আরো অনেকে সুকান্ত ভট্টাচার্য অল্প বয়সে মারা গেছে। তো
এই মোটামুটি তার ব্যক্তিগত জীবনের কথা আমি বললাম। আর তার চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো আমরা যেভাবে দেখেছি আপনারা সকলেই বলেছেন, আমি আপনাদের প্রচ্ছতি করতে চাই না। আরেকটা তথ্য বিভ্রাটন না বোধ হয় এটা একটু খেয়াল হয়ে গেছে, সত্তা সাহেব তার বক্তব্যে একটা বলেছেন ইনামুল হক চৌধুরী বীরপতি, উনি গণপরিষদের সদস্য ছিলেন, এটা ঠিক নয়, উনি 79 সালে জাতীয় সংসদের সদস্য, গণপরিষদ হচ্ছে 1970 সালের নির্বাচনে যে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের যে নির্বাচিত সদস্যরা স্বাধীনতার পর তাদের সমন্বয়ে গণপরিষদ গঠিত হয়। যাই হোক, তা আমি আশা করব, এখানে খুব আশার কথা শুনেছি, একটা আর্ট কলেজ হবে সিলেটে এবং সেটার একটা প্রাথমিক আয়োজন, সেটার সাথে অরবিন্দ দাশগুপ্ত যুক্ত ছিলেন, তিনি সেটা কাজ করে গেছেন, হারাম সাহেব বলেছেন, আমি এই কাজের সাফল্য কামনা করব এবং এই কাজে যাতে আমরা উদ্যোগী হই সেই জন্য সবাইকে আহ্বান জানাবো। আরেকটা বিষয়, তার যে প্রতিষ্ঠান আছে, তার যে স্কুলটা আছে, সে স্কুলটা যাতে চালু থাকে এবং স্কুলটা যাতে তার পরিবারের সংস্থানের জন্য কিছুটা অংশগ্রহণ করতে পারে, সেই বিষয়টা যদি আমরা একটু করতে পারি তাহলে তার পরিবারের অবস্থা কিন্তু আপনারা জানেন খুব একটা ভালো নয়, সে কিছু রেখে যায়, একটা বাসা তার আছে যেরকম, সেটা পজিটিভ বিষয়, এটা কতটুকু তার আর কতটুকু বিহু সেটা এত বিতরণ খবর আমি জানি না, তবে এই বাসাটা তার, এটা তার মানে একটা ভরসার জায়গা, বাকি আর কিছু কিন্তু পরিবারটি দেখে যেতে পারে। সুতরাং এই বিষয়টা আমরা যদি একটু খেয়াল করতে পারি তাহলে আমাদের মনে হয় ভালো হবে। তো আমি সবাইকে, অরবিন্দ দাশগুপ্ত সম্পর্কে আমি অনেক সময় বলতে পারবো, অনেক দীর্ঘ করে বলতে পারবো, কারণ তার সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক রকমের ঘটনা, অনেক রকমের বিষয় আছে। কিশোর সঙ্গ, আমরা একবার আমরা আইয়ুব খানের আমলে রবীন্দ্র চর্চার উপর খেপে গেল পাকিস্তান, এটা পাকিস্তান রাষ্ট্রের জন্য, তার দীপ্তম উদ্যমের জন্য, এটা পাকিস্তানের অস্তিত্বের সাথে সাংঘর্ষিক, রবীন্দ্র জয়ন্তী করা যাবে, রবীন্দ্র চর্চা মানে প্রায় দেশদ্রোহিতার সমান। তো তখন কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়নের মাধ্যমে এই কাজটি করতো, তারা আমাদেরকে নির্দেশ দিলেন যে পাড়ায় মহল্লায় রবীন্দ্র জয়ন্তী করত, আমরা রবীন্দ্র জয়ন্তী শিবগঞ্জে করলাম, মীরাবাজারে করলাম, মীরাবাজারে কিশোর সঙ্গ, আমাদের গঙ্গোত্রী শর্মা আমাদের সুরমা খেলাঘরের সেক্রেটারি ছিলেন এবং পরে গণহত্যার শিকার হয়ে শহীদ হয়ে যান তিনি এবং তার বাবা এবং তার বড় ভাই। গঙ্গোত্রী শর্মার তিনি ছিলেন মধ্যমণি, তাকে কেন্দ্র করে কিশোর সঙ্গ নামে একটি সংগঠন গড়ে ওঠে, ওই কিশোর সঙ্গের উদ্যোগের সাথে অরবিন্দ দাশগুপ্ত তুষারকর সকলেই জড়িত ছিলেন এবং একদিনের ঘটনা এখনো মনে হয়, সেদিনও তুষারকর বলছিলেন আমরা যে সম্ভবত এটা শেষ অনুষ্ঠান, কারণ গঙ্গোত্রী মারা যাওয়ার পরে আর এই অনুষ্ঠান করা যায়নি, আমরা তার মিয়া সাহেবের মাঠে করতাম এখন যেখানে, সেখানে শেষ অনুষ্ঠান হবে বৈশাখ মাস, তো হঠাৎ এটা ঢেউটি দিয়ে প্যান্ডেল করা হচ্ছে, অনেক বড় প্যান্ডেল, হঠাৎ করে ঝড় আসছে এবং সমস্ত টিনগুলো উড়ে 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 চলে যাচ্ছে, আমরা সবাই যে যেভাবে পেরেছে আশ্রয় নিয়েছে, ঝড়ের পরে দেখা যায় রবীন্দ্র আর আমাদের মধ্যে
অরবিন্দকে খুঁজে পাওয়া যায়। খোঁজাখুঁজি করার পরে দেখা গেল মাঠে দুইটা ঢেউটিনের মাঝখানে, ঠিক এই দুই দিকে তার ঘাড়ের দুই দিকে দুইটা ঢেউটিন, আর সে মাঝখানে পড়ে আছে। মানে এদিন মিরাকুলাসলি সে বেঁচে গেছে, এরকম অনেক স্মৃতি তার আছে। তো আমি আপনাদের সকলের পেশেন্স টেক্সেশন করতে চাই না, আমি যদি সম্ভব হয় অপূর্ব যদি সারা গ্রন্ত করে আমি সেখানে একটা লেখার চেষ্টা করব, যদি লেখা লেখে আমি পারি না তবুও চেষ্টা করব। আর আজকে যারা উদ্যোগ নিয়েছেন, আয়োজন যারা করেছেন, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমার শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে তার শেষ সময়ের চিকিৎসায় সিলেটের চিত্রশিল্পী শেরো, চিত্রশিল্পী বৃন্দ, ইমন, তারপরে সংস্কৃতি কর্মী রজত, অন্যান্যরা সব সব সকল সংস্কৃতি কর্মী নাট্যকর্মী তারা যে ভূমিকা পালন করেছেন, যে চিকিৎসকরা যে ভূমিকা পালন করেছেন, হসপিটালের কর্তৃপক্ষ যে ভূমিকা পালন করেছে, যে দায়িত্ব পালন করেছেন, তার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ, ধন্যবাদ দাদা। আমরা আমাদের চিত্রশিল্পী এবং অরবিন্দ দাশগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিন ব্যাপী যে আন্তর্জাতিক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সম্মিলিত নাট্য পরিষদ, শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস অ্যান্ড সিলেট চারুশিল্পী সমন্বয় পর্ষদ এর আয়োজন করেছে, এবং স্মিথ আইটি আইটি সহযোগিতায় ছিল। এখানে ধন্যবাদ জানাচ্ছি সজীবকে, দীর্ঘক্ষণ আমাদের সাথে থেকে তার এই সহযোগিতা করেছে। ইসমাইল গনি হিমন তো আছেই। তো একটি কথা বলতেই হয়, আগামীকাল সন্ধ্যে 7টায় আমাদের এই অনুষ্ঠানটি শুরু হবে এবং আগামী পরশু একই সময়ে অনুষ্ঠান শুরু হবে, আপনারা সঙ্গে থাকবেন। আর অরবিন্দ দাশগুপ্তের প্রথম যখন রোগ ধরা পড়ে তখন থেকেই যারা তাদের তাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পরিবারের পরিবার ছাড়া, পরিবার বলতে তার স্ত্রী ছেলে এবং তার ছোট ভাই বিভু দাশগুপ্ত ছাড়া যারা ছিলেন, বিশেষ করে আমি কয়েকটি নাম না বললেই হয় না, যেটা যেখানে আমাদের সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, মিসবাহ আহমেদ মিশু এবং আমাদের কথাগুলিরই সদস্য নাট্যকর্মী নীলাঞ্জন দাশটুকু, মানে সবচেয়ে বেশি যারা হসপিটালের সাথে যোগাযোগ করা কিংবা ডাক্তারের সাথে যোগাযোগ করা সেই কাজটুকু করেছেন। হিমন সার্বক্ষণিক ছিল এবং প্রথম থেকে একেবারে স্যারকে ভর্তি করানোর থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত যাবতীয় যোগাযোগ, অর্থনৈতিক বিষয় এবং সব কিছু দেখেছে হিমন, ইসমাইল হিমন। স্যারের ভাই বিভু তো প্রথম থেকেই ছিল এবং আর্থিক যে বিষয়গুলো বিভু এককভাবে সেই দায়িত্বগুলো পালন করেছেন। তো আমি এজন্য বলছি, এবং হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করেছেন এবং যতটুকু করা সম্ভব তার সবটুকুই তারা করেছেন। আমরা অনেক সময় শুনি যে করোনা রোগীদের প্রতি অবহেলা কিংবা হাসপাতালের ডাক্তার নার্সদের অবহেলার কথা, কিন্তু আমি অন্তত আমার অরবিন্দ দাশগুপ্তের চিকিৎসাধীন থাকা অবস্থায় সিলেট শামসুদ্দিন হসপিটালের প্রত্যেকটা ডাক্তার থেকে শুরু করে একেবারে মানে ঘর পরিষ্কার করে যে লোকটি, সবাই তাকে সর্বাত্মক চেষ্টা করেছেন, কিন্তু সব কিছুর পর করোনা এমনই একটি বিষয় সারা বিশ্বব্যাপী, সকল চেষ্টাকে পাশ কাটিয়েই আমরা চিরবিদায় জানালাম। আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ওই দিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মারা যাওয়ার পর আমি সকালে হসপিটালে গিয়ে সেখানে আহমেদ সেলিম
সিলেটের ডাকের তার অনেক ছাত্রছাত্রী এবং শ্মশান পর্যন্ত সেখানে অনেকেই ছিলেন। আমাদের সম্মিলিত নাট্য পরিষদের নাট্যকর্মীরা তো ছিলেনই এখানে, নিরঞ্জন দে জাদু, কুয়াজ রহিম সবুজ, তারপর আমাদের জুনিয়র নাট্যকর্মী কুয়াশা সহ অনেকেই ছিলেন। আমি নাম এই জন্য বললাম যে এখানে সবাই গিয়ে সহযোগী গিয়ে করেছেন। এবং যে বিষয়টি আমি আজকে বলবো যে আজকে বিশেষ করে যারা শ্মশানে ছিলেন তার পরিবারের পক্ষ থেকে তাদেরকে আগামীকাল তাদের বাসায় দাদার সেই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সেখানে থাকার জন্য একটু আগে সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক আমাকে মেসেজ দিয়েছেন যে তার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সবাই যাতে সেখানে উপস্থিত থাকেন। আমাদের অনুষ্ঠানের শুরুতেই অপূর্বদা কিছু বক্তব্য রেখেছেন, আমার মনে হয় আমরা সেগুলো অন্য একদিন কে কী করলো কে কী করলো না, তবে উচিত ছিল তার তার যে প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন তিনি ছিলেন, দুটি প্রতিষ্ঠান আমি নাম বলবো না, তারা উদ্যোগী হয়ে স্যারের জন্য কিছু করা সেটা তারা করেননি, হয়তো আগামীতে করবেন এই প্রত্যাশা রেখে। এবং আগামীকাল যারা এই অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, এবং বিশেষ করে যারা ওই দিন শ্মশানে ছিলেন আমার এই মুহূর্তে যাদের নাম মনে পড়ছে আমি বলেছি, এছাড়াও যারা ছিলেন গজানন্দরা ছিলেন ওই দিন সেখানে, যাদন ছিলেন বা আরও যারা ছিলেন সবাইকে আগামীকাল তাদের বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন। বিভু বাবু আমাকে বলেছেন, রজত কান্তি গুপ্ত একটু আগে আমাদের, আমরা আজকে সংযুক্ত করতে পারিনি আমরা ত্রুটির কারণে আমাদের বিশিষ্ট সাংবাদিক আল আজাদ আজাদ ভাইকে, আমরা আশা রাখছি আগামীকাল এবং আমাদের 80-এর দশকের অন্যতম টিভি নাটকের নির্মাতা আফজাল হোসেন যিনি স্যারের ক্লাসমেট ছিলেন তিনিও ত্রুটির কারণে মানে যুক্ত হতে পারেননি, সম্ভবত আগামীকালই তিনি যুক্ত হবে। আমরা আজাদ ভাইকে সহ কালকে সংযুক্ত করব। ডক্টর সেলুবাসী আমার বড় ভাই তিনিও তার কারিগরি কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, পরবর্তীতে সংযুক্ত করতে পারেনি। যারা অংশগ্রহণ করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় থেকে শুরু করে সবাই কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামীকাল সন্ধ্যে 7টায় এই অনুষ্ঠান আবার শুরু হবে, সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানটি শেষ করার কথা ছিল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশুর, কিন্তু মিশু ইতিমধ্যে আরেকটি আমাদের আরেক বাতিগর চেতনার বাতিগর গত বছর 2 বছর আগে প্রয়াত হয়েছেন রঞ্জুদা, সুপ্রিয় চক্রবর্তী রঞ্জুদা, সেই রঞ্জুদার একটি অনুষ্ঠান ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে যাওয়ার কারণে আমরা অনেকক্ষণ অপেক্ষাও করেছি, সে সেই অনুষ্ঠানে সংযুক্ত থাকার কারণে শেষ মুহূর্তে এসে আমাদের এই অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পারেননি। আগামীকাল আমরা অবশ্যই মিশফাক আহমেদ মিশু, আল আজাদ সহ যারা আজকে সম্পৃক্ত যে দু একজন আমরা সবাইকে মোটামুটি সম্পৃক্ত করতে পেরেছি এবং আগামীতে তারা সম্পৃক্ত হবে সন্ধ্যে 7টায় এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।